গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা আসলে টু ওয়ে স্ল্যাব ডিজাইনের ডাইরেক্ট ডিজাইন মেথড এটা আলোচনা করব। এটার ডিজাইন মেথড এই ডিজাইন মেথডে কিভাবে টু ওয়ে স্ল্যাব ডিজাইন করা হয় এবং এটার ইলাস্ট্রেটিভ এক্সাম্পল দিয়েও আমরা স্ল্যাব ডিজাইন করব আর কি। তো স্ল্যাব ডিজাইনের দুইটা মেথড বেসিক্যালি এসিআই কোডে, আর আসলে অনেক মেথডই অ্যালাউ করে, বিশেষ করে যে মেথডগুলো ইলাস্টিক অর প্লাস্টিক ডিজাইন মেথড, যেটা আসলে কম্প্যাটিবিলিটি, স্ট্যাটিস্টিক্স, ইকুইলিব্রিয়াম এগুলো স্যাটিসফাই করে, যে কোনো মেথডই অ্যাডপ্ট করার কথা এসিআই কোডেও বলা আছে। কিন্তু টু ওয়ে স্ল্যাব ডিজাইনের জন্য স্পেসিফিক দুইটা মেথডের কথা উল্লেখ আছে। একটা হচ্ছে ডাইরেক্ট ডিজাইন মেথড, আমরা সামনে আসলে চলে আসবে সে বিষয়গুলো, কিন্তু ভূমিকাতে একটু বলে নেই। আর সেকেন্ড আরেকটা মেথড আছে ইকুইভ্যালেন্ট ফ্রেম মেথড আর কি। তো এই দুইটা মেথডে আসলে টু ওয়ে স্ল্যাব বেশ মেইনলি ডিজাইন করা হয়। এছাড়াও আগে এই মেথডগুলো আসার আগে কোইফিশিয়েন্ট ব্যবহার করা হতো। আমাদের বিএনবিসিতে এখনো কোইফিশিয়েন্ট রাখা আছে, সেটা দিয়েও আমি তোমাদেরকে দেখাবো কিভাবে কোইফিশিয়েন্ট দিয়ে ডিজাইন করা যায়। তো কোইফিশিয়েন্ট দিয়ে ডিজাইন করা খুবই সহজ, এটাতে কোনো অ্যানালাইসিস এর প্রয়োজন নাই, জাস্ট মোমেন্ট কোইফিশিয়েন্ট দেওয়া থাকবে। আমরা বিমে যেমন মোমেন্ট কোইফিশিয়েন্ট ব্যবহার করেছি, সেই কোইফিশিয়েন্ট গুলো দিয়ে আমি স্ল্যাবের শিয়ার বেন্ডিং মোমেন্ট পেয়ে গেলাম এবং জাস্ট স্ল্যাবের প্রপোর্শন করব, থিকনেস নির্ণয় করব, রিইনফোর্সমেন্ট প্রোভাইড করব, ডিজাইন শেষ হয়ে যাবে। কিন্তু এই ডাইরেক্ট ডিজাইন মেথড আর একটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ফ্রেম মেথড, এই মেথডে বেশ একটু কমপ্লেক্স, বাট এরা হচ্ছে মোর অ্যাকুরেট। তো আজকে আমরা আসলে ডাইরেক্ট ডিজাইন মেথডই দেখব। আর আমরা জানি যে টু ওয়ে স্ল্যাবের মধ্যে এস সাপোর্টেড স্ল্যাব যেমন পড়ে, যদি এল বাই বি রেশিও দুইয়ের চেয়ে কম হয় তাহলে সেটাকে আমরা টু ওয়ে স্ল্যাব বলি। আবার কলাম সাপোর্টেড স্ল্যাব, তার মানে হচ্ছে ফ্ল্যাট প্লেট বা ফ্ল্যাট স্ল্যাব এবং ওয়াফো স্ল্যাব, সেগুলোও কিন্তু টু ওয়ে স্ল্যাব। তো এগুলো যেহেতু টু ওয়ে স্ল্যাবের মধ্যে চলে আসবে, বেসিক্যালি এই মেথড গুলো আবারও বলছি যে ডাইরেক্ট ডিজাইন মেথড এবং ইকুইভ্যালেন্ট ফ্রেম মেথড, এগুলো হচ্ছে স্পেসিফিক্যালি ফর টু ওয়ে স্ল্যাব। অন ওয়ে স্ল্যাব এই মেথড গুলো দিয়ে ডিজাইন করা যাবে না, আমরা লিমিটেশন এও দেখব। তো টু ওয়ে স্ল্যাবের মধ্যে যেহেতু কলাম সাপোর্টেড স্ল্যাবও পড়ে, এই জন্য ওটাও একটু আলোচনা করে যাওয়া দরকার আমার মনে হয়। তোমরা এই কলাম সাপোর্টেড স্ল্যাব গুলো আবার নেক্সট আর একটা কোর্সেরই রিইনফোর্স কংক্রিট ডিজাইন টু তে তখন কলাম সাপোর্টেড স্ল্যাব স্পেসিফিক্যালি পড়বা। এখন আমরা পড়ছি হচ্ছে এস সাপোর্টেড স্ল্যাব, কিন্তু যেহেতু আলোচনার মধ্যে চলে আসছে, এই জন্য আমি একটু এই এই ব্যাখ্যাটাও আমরা একটু করে যাব যে বিহেভিয়ার অফ টু ওয়ে কলাম সাপোর্টেড স্ল্যাব। তো কলাম সাপোর্টেড স্ল্যাবের আসলে বিহেভিয়ারটা কেমন হয় আমরা একটু দেখতে চাই। আমরা আগের ক্লাসে বিহেভিয়ার অফ এস সাপোর্টেড টু ওয়ে স্ল্যাবস দেখেছি। আমি জাস্ট একটু যদি আরো একটা ফিগার দিয়ে দেখাতে চাই যে টু ওয়ে স্ল্যাবের আসলে বিহেভিয়ারটা কেমন হয়। আমরা কার্ভ শেপও দেখেছিলাম, এখানে আমি এই ফিগারটা দিয়ে একটু হাইলাইট করি। এই যে যদি এটা আমি গত ক্লাসে আসলে সিম্পলি সাপোর্টেড একটা টু ওয়ে স্ল্যাব দেখিয়েছিলাম, তার মানে এই এস গুলাতে কিন্তু কোনো নেগেটিভ বেন্ডিং মোমেন্ট ছিল না। আর এটা এখন একটা দেখানো হচ্ছে, এটাতে মোর পসিবলি বিম আছে আর কি। সো বিম যদি থাকে তাহলে আমরা যদি নিচের ফিগার গুলা দেখি, একটু স্মল হয়ে যায়, যে কার্ভ শেপ যেটা দেখা যাচ্ছে এগুলা হচ্ছে যে মাঝখানে স্ট্রিপ এ বি সি, এগুলো হচ্ছে স্ট্রিপ, মাঝখানের এটা কিন্তু কোনো বিম বা এরকম কিছু নয়। স্ট্রিপ এ এই যে দেখানো হচ্ছে, এখানে দেখো এন্ডেও যখন বেন্ডিং মোমেন্ট আছে তার মানে এ যে বিম আছে চারপাশে আসলে বিম আছে, বিম সাপোর্টেড স্ল্যাব এবং এটা মনোলিথিক্যালি কাস্ট, তার মানে এ যে কিন্তু বেন্ডিং মোমেন্ট আসবে। তো এই এখানে স্ট্রিপ এ টা আসলে কিভাবে বেঁকে গেছে, তার যে ডিফ্লেক্টেড কার্ভ দেখানো আছে প্লাস হচ্ছে এটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামও দেখানো আছে। অনুরূপভাবে স্ট্রিপ বি তে যদি আমরা আসি, যে মাঝের স্ট্রিপ, সেখানে কিন্তু বেন্ডিং মোমেন্ট আরো বেশি, ডিফ্লেকশনের পরিমাণও বেশি স্ট্রিপ এ এর তুলনায়, যেহেতু বি স্ট্রিপটা মোটামুটি মিডিল স্প্যানের দিকে অবস্থিত। অনুরূপভাবে আমরা যদি এই স্ট্রিপটা সি স্ট্রিপটা লং ডিরেকশনে কনসিডার করি, সেটারও বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এই যে দেখানো হচ্ছে দেখো, এবং ডিফ্লেক্টেড শেপ এখানে দেখানো আছে। তো এর উপরে বিশেষ করে আমরা আসলে মোটামুটি একটু আলোচনা করেছিলাম যে টু ওয়ে স্ল্যাব আসলে কিভাবে বিহেভ করে, এবং সেখানে বলেছিলাম যে এখানে যদি আমার কিউ লোড অ্যাপ্লাই করি আমরা স্ল্যাবের উপরে, তাহলে এই কিউ এর 100%ই যেমন এই শর্ট ডিরেকশনে ট্রান্সফার হবে আবার লং ডিরেকশনেও ট্রান্সফার হবে। তো এইটা আমি আসলে একটু এখানেও দেখে আসতে চাই, আমি এটা ম্যাথমেটিক্যালি প্রুভ করে যেতে চাই যে এই লোডের শর্ট ডিরেকশন এবং লং ডিরেকশনে 100% লোড ট্রান্সফার হবে। আমি এখানে একটু প্রুফ করা যেতে চাই, খুব শর্টলি আমরা দেখব। তো এখানে একটা জাস্ট স্ল্যাব দেখানো আছে যার দুই সাইডে আসলে বিম আছে, তোমরা এখানে বিম দেখতে পাচ্ছ, এই যে এটা একটা বিম আর এটার একটা বিম,
তো আমি যদি জাস্ট এগুলাকে যে উডেন প্লাঙ্ক মনে করি, তার মানে সেপারেটেড, এদের মাঝে এখানে আসলে কোনো রিজিড কানেকশন নাই, একটার পাশে আর একটা জাস্ট সিম্পলি বসিয়ে রেখেছি, তার মানে আমি যদি এখানে লোড অ্যাপ্লাই করি তাহলে এটা কিন্তু আসলে ওয়ান ওয়ে স্ল্যাব হিসেবে, ওয়ান ওয়ে স্ল্যাবের মতোই বিহেভ করবে, যেহেতু অনলি দুই সাইডে সাপোর্ট আছে। তো এখানে যদি এই যে দেখো এই এই মেজার এই প্ল্যাঙ্কটার উপরে আসলে কিউ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড অ্যাপ্লাই করা আছে, এদিককার ডাইমেনশন হচ্ছে L1 আর এদিকের বিমের লেন্থ যেটা সেটা হচ্ছে L2। তো আমি সেকশন এ নিলাম যেটা আসলে L1/2 ডিস্টেন্সে, তার মানে এই মিডিল স্ট্রিপে এ তে। তো আমরা জানি এটা যেহেতু সিম্পলি সাপোর্টেড বিম, যদি আমি এই ডিরেকশনে বেন্ডিং মোমেন্ট নেই তাহলে এই এ এ পজিশনে ম্যাক্সিমাম পজিটিভ বেন্ডিং মোমেন্ট আসবে, এবং যেহেতু সিম্পলি সাপোর্টেড বিম এ যে বেন্ডিং মোমেন্ট জিরো হবে মিডিল স্প্যানে, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট, বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম হবে যা হচ্ছে WL²/8। তো আমরা জাস্ট এই ফিগারের রেসপেক্টে এখানে একটু এইভাবে কথা বলে যাই, আমরা জাস্ট একটু রিড আউট করব যে ফিগারটা দেখালাম সেখানে লোড হচ্ছে কিউ পাউন্ড পার স্কোয়ার ফিট, মানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। তাহলে সেকশন অ্যালং দ্য মোমেন্ট পার ফুট অফ উইথ ইন দ্য প্লাঙ্কস অ্যাট এ সেকশন এ এ, এই যে এই ডিরেকশনে, ঠিক সিম্পলি সাপোর্টেড বিমের মিড স্প্যান যেখানে, এই এইখানে তাহলে এই বিমটার এই যে যে প্লাঙ্কটা আর কি, এই প্লাঙ্কটার ঠিক মিড স্প্যানে বেন্ডিং মোমেন্ট কত পার ইউনিট ফুটে, তার মানে আমি এদিকে স্ল্যাবে জাস্ট 1 ফুট একটা স্ট্রিপ কল্পনা যদি করি, তাহলে ডেফিনেটলি সেটা হচ্ছে কিউ টাইমস হচ্ছে এটার স্প্যান কত, এই যে L1, কিউ টাইমস L1² / 8, এত কি ফিট প্রতি প্রতি ফুট স্ট্রিপের জন্য। দিস ইজ ফ্যামিলিয়ার ইকুয়েশন ফর দ্য ম্যাক্সিমাম মোমেন্ট ইন এ সিম্পলি সাপোর্টেড ফ্লোর অফ উইথ L2 অ্যান্ড L1। ও সরি, আমি ওটা দেখাইছিলাম, এটা দেখাতে হচ্ছিল আসলে দ্য টোটাল মোমেন্ট ইন দ্য এন্টায়ার উইথ অফ দ্য ফ্লোর ইজ, খেয়াল করো এটা হচ্ছে পার ফিটে, এই যে যে মোমেন্টটা এটা হচ্ছে পার ফিট লেন্থে, পার ফিট উইথতে আর কি, এই যে এই ডিরেকশনে এই বি যে লেন্থটা আর কি, বিমের যে লেন্থ তার পার ফিট ডিরেকশনে, তাহলে এই এন্টায়ার উইথতে এই বেন্ডিং মোমেন্টের পরিমাণ এ সেকশনে কত হবে তাকে জাস্ট তাহলে আমি L2 দ্বারা গুণ করে দিব, L2 দ্বারা গুণ করে দিলাম, যে জাস্ট L2 দ্বারা গুণ করে দিলে ওই এন্টায়ার এন্টায়ার উইথতে বা এন্টায়ার স্ল্যাবে আসলে আমার বেন্ডিং মোমেন্ট ওই ডিরেকশনে কত সেটা আমি পেয়ে যাচ্ছি। দিস ইজ ফ্যামিলিয়ার ইকুয়েশন ফর ম্যাক্সিমাম সাপোর্ট মোমেন্ট ইন এ সিম্পলি সাপোর্টেড ফ্লোর অফ উইথ L2 অ্যান্ড স্প্যান L1। দ্য প্ল্যাঙ্কস অ্যাপ্লাই ইউনিফর্ম লোড অফ কিউ L1/2, এটা হচ্ছে এখানে একটা পার সাইন হবে, আসলে ভুল করেছে ওরা, এখানে একটা পার সাইন হবে, পার ফিট অন ইচ বিম, দ্য মোমেন্ট অ্যাট সেকশন বিবি ইন ওয়ান বিম ইজ দাস। তাহলে খেয়াল করো এই এই একটা প্ল্যাঙ্ক থেকে আসলে এই বি বিম এই পাশের বিম বা ওই পাশের বিমে কতটুকু লোড যাচ্ছে, জাস্ট কিউ টাইমস হচ্ছে এই যে L1/2 এর, এই বিমের উপর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড বা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লিনিয়ার লোড, আসলে এই বিমের প্রতি ফুট লেন্থে আসলে কতটুকু লোড আসতেছে, তাহলে কিউ টাইমস L1/2 সেইটা। তাহলে বিমের মিড স্প্যানে তাহলে বেন্ডিং মোমেন্ট তখন কত, ঠিক বিমের মিড স্প্যান তার মানে যে সেকশন বিবি বরাবর, তখন বেন্ডিং মোমেন্ট কত হবে, তাহলে আমি জাস্ট ওই একই ফর্মুলা ব্যবহার করব, যেহেতু বিমটাও আমার সিম্পলি সাপোর্টেড, এখানেও সিম্পল সাপোর্ট আছে, এপাশেও সিম্পল সাপোর্ট আছে, তাহলে সেটার জন্য বেন্ডিং মোমেন্টের ডেফিনিশন হচ্ছে QL WL²/2। তাহলে সেক্ষেত্রে দ্য মোমেন্ট এট সেকশন বিবি ইন ওয়ান বিম ইজ দাস, এটা হচ্ছে আমার যে W টাইমস হচ্ছে L²/8, এটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট। এই দুইটা এইটা দ্য টোটাল মোমেন্ট ইথ বোম বোথ বিম ইজ, এটা হচ্ছে জাস্ট এক সাইডে একটা বিমে ডান পাশেরটা আসলো, তাহলে বাম পাশেও একই পরিমাণের লোড কিন্তু ট্রান্সফার হচ্ছে, এই সমপরিমাণ লোড, তাহলে বোথ সাইডে বেন্ডিং মোমেন্ট কত হবে, এটা আর এটা জাস্ট সামেশন, তার মানে 2 দিয়ে গুণ করলে এই 2 2 কেটে গেলে এটা থাকলো। এখন দেখো খেয়াল করে, তাহলে বেন্ডিং মোমেন্ট এট বিবি যা বেন্ডিং মোমেন্ট এট এ কিন্তু এক্স্যাক্টলি তাই, ঠিক আছে। এখানে আসলে এক্স্যাক্টলি তাই বলতে আসলে কি বোঝাচ্ছি আমরা, যে কিউ টাইমস হচ্ছে L2 আর হচ্ছে কিউ টাইমস L1 L2 যদি করি, L1 টাইমস হচ্ছে L2 হচ্ছে পুরো স্ল্যাবের এরিয়া আর কিউ হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, তাহলে কিউ টাইমস L1 টাইমস L2 হচ্ছে টোটাল লোড অন দ্য স্ল্যাব। তাহলে সেটা যেমন এ ডিরেকশনে ট্রান্সফার হচ্ছে, ঠিক তেমনি এই বিবি ডিরেকশনেও কিন্তু ট্রান্সফার হচ্ছে। তো এখানে মেইন কথা বলার উদ্দেশ্য হলো যে 100% লোডের জন্যই আমি কিন্তু শর্ট ডিরেকশনে যেমন বেন্ডিং মোমেন্ট বের করব এ ডিরেকশনে, আবার লং ডিরেকশনে ওই টোটাল লোডের জন্যই কিন্তু আমি বেন্ডিং মোমেন্ট বের করব। তো তাহলে খেয়াল করো আমি যখন এ ডিরেকশনে বেন্ডিং মোমেন্ট নিলাম, স্কোয়ার আছে কোনটার উপরে, L1 এর উপরে, কিন্তু
এই ডিরেকশনে যখন বেন্ডিং মোমেন্ট নিচ্ছি এইটাতে, তখন তার পারপেন্ডিকুলার ডিরেকশনে মানে এইটারই আসলে আমি যদি যখন এই যে এই স্প্যানের বেন্ডিং মোমেন্ট নিচ্ছি সেইটার স্কোয়ার, আবার যখন এই স্প্যানের বেন্ডিং মোমেন্ট নিচ্ছি সেইটার স্কোয়ার। তো এটা একটু লক্ষণীয় যে আমি যেদিকে আসলে বেন্ডিং মোমেন্ট নিচ্ছি যে ডিরেকশনে বা যে স্ট্রিপে সেইটারই স্কোয়ার হবে, বাকিটা হচ্ছে ফ্রি থাকবে। তো এখানে কথাটা কি বলা হচ্ছে, ইট ইজ ইম্পর্ট্যান্ট টু নোট দ্যাট দ্য ফুল লোড ওয়াজ ট্রান্সফার্ড ইস্ট অ্যান্ড ওয়েস্ট। এখানে যে নর্থ ডিরেকশন দেখানো হচ্ছে এটা হচ্ছে নর্থ সাউথ, আর তাহলে ইস্ট অ্যান্ড ওয়েস্ট হচ্ছে যে এই প্লাঙ্কের যে স্প্যান ডিরেকশন সেটা। ইস্ট অ্যান্ড ওয়েস্ট বাই দ্য প্লাঙ্কস কজিং এ মনুমেন্ট ইকুয়াল টু ডব্লিউ এল ইস এল অন স্কোয়ার বাই এইট ইন দ্য প্লাঙ্কস হোয়ার ডব্লিউ ইকুয়াল টু কিউ টাইমস এল টু। দেন দ্য ফুল লোড ওয়াজ ট্রান্সফার্ড নর্থ সাউথ বাই দ্য বিমস কজিং এ সিমিলার মোমেন্ট ইন দ্য বিমস এক্স্যাক্টলি দ্য সেম থিং হ্যাপেন্স ইন দ্য টু ওয়ে স্ল্যাব শোন ইন ফিগার 13.7। এটা তো একটা ওয়ান ওয়ে স্ল্যাবের জন্য দেখানো হলো, কিন্তু এই একই জিনিস ঘটবে আমরা যদি টু ওয়ে স্ল্যাব নিয়েও অ্যানালাইসিস করি। ঠিক আছে, দ্য টোটাল মোমেন্টস রিকোয়ার্ড অ্যালং সেকশন এ এ অ্যান্ড বি ই বি বি আর, এই যে 13.7 এ আসলে ফিগারটা এখানে দেখানো আছে, দেখো এটা হচ্ছে চার সাইডে তোমার বিম এবং এটা ফ্ল্যাট প্লেট, চার সাইডে কলাম আছে ফ্ল্যাট প্লেট। তাহলে এটা হচ্ছে তোমার যে এল ওয়ান, এদিকে এল টু, আমি যদি এ সেকশনে মোমেন্ট নেই এই টু ওয়ে স্ল্যাবের জন্য এই একই ইকুয়েশন আলটিমেটলি এসে দাঁড়াবে। তো এ এ বরাবর মোমেন্ট আর বি বরাবর মোমেন্ট দেখো, তাহলে এ বরাবর যখন তখন স্কোয়ার কোনটার উপরে সেটা খেয়াল করো। আমি যখন সেকশন এ বরাবর তার মানে এদিকে মোমেন্টটা নিচ্ছি তখন কিন্তু এটার স্কোয়ার, এই বরাবরই মোমেন্টটা আসবে কিন্তু আমার বেন্ডিং মোমেন্ট। এখানে তাহলে বাকি কথাটুকু কি, আর বিবি সেকশন বরাবর হচ্ছে মোমেন্ট। তো এটাকে আবার স্ট্রেস করার জন্য এগেইন দ্য ফুল লোড ওয়াজ ট্রান্সফার্ড ইস্ট অ্যান্ড ওয়েস্ট অ্যান্ড দেন দ্য ফুল লোড ওয়াজ ট্রান্সফার্ড নর্থ অ্যান্ড সাউথ দিস টাইম বাই দ্য স্ল্যাব ইন বোথ কেসেস। দিস অফ কোর্স অলওয়েজ মাস্ট বি ট্রু রিগার্ডলেস অফ হোয়েদার দ্য স্ট্রাকচার হ্যাজ ওয়ান ওয়ে স্ল্যাবস অ্যান্ড বিমস টু ওয়ে স্ল্যাবস অর সাম আদার সিস্টেম। তার মানে ওয়ান ওয়ে স্ল্যাব হোক টু ওয়ে স্ল্যাব হোক, যদি আলটিমেটলি তোমার সাপোর্টে যে লোডটা ট্রান্সফার হবে সেটার 100% কিন্তু যদি চারদিকেই সাপোর্ট থাকে আর কি, এক কথায় চারদিকেই যাবে, আর যদি দুই দিকে সাপোর্ট থাকে তাহলে ওই দুই দিকেই যাবে। ওয়ান ওয়ে স্ল্যাবে যেমন অনলি দুই দিকেই 100% ট্রান্সফার হয়, টু ওয়ে স্ল্যাবে তেমনি দুই দিকেই, মানে নর্থ সাউথ ডিরেকশনে যেমন 100% ট্রান্সফার হবে, ইস্ট ওয়েস্ট ডিরেকশনও ওই 100% লোডটাই ট্রান্সফার হবে। তো এটাই হচ্ছে এমফাসিস দেওয়ার কথা, এখানে প্রুফ করে দেওয়া আছে স্ট্যাটিক্স দিয়ে, আবার আমরা কোথাও কোথাও যে শুধু হচ্ছে টেক্সট পাবো। তো এখানে আমরা এটা এক্সপ্লেন করে আসলাম, এখন আমরা দেখি তাহলে টু ওয়ে স্ল্যাবে আসলে কলাম সাপোর্টেড টু ওয়ে স্ল্যাব কিভাবে বিহেভ করে। হোয়েন টু ওয়ে স্ল্যাবস আর সাপোর্টেড বাই রিলেটিভলি শ্যালো ফ্লেক্সিবল বিমস অর ইফ কলাম লাইন বিমস আর অমিটেড অল টুগেদার অ্যাজ ফর ফ্ল্যাট প্লেটস অর ফ্ল্যাট স্ল্যাবস অর টু ওয়ে জয়েস্ট সিস্টেমস দেন এ নাম্বার অফ নিউ কনসিডারেশন আর ইন্ট্রোডিউস। খেয়াল করো, আমরা যদি বিম নাই দেই, একবারেই দিলাম না, হয় ফ্ল্যাট প্লেট হবে অথবা যদি ড্রপ প্যানেল আর কলাম ক্যাপিটাল ব্যবহার করি তাহলে ফ্ল্যাট স্ল্যাব হবে। এছাড়াও যদি আমরা এমন বিম ব্যবহার করি যে স্ল্যাবের থিকনেসের তুলনায় ওই বিমের ডেপথ উইথ খুবই কম, নগণ্য, তার মানে স্ল্যাবের স্টিফনেসের তুলনায় বিমের স্টিফনেস ভেরি লো, তখনও কিন্তু এটা ফ্ল্যাট স্ল্যাবের মতোই বিহেভ করবে। এই জন্য যে শ্যালো বিম যদি ব্যবহার করি বা ফ্লেক্সিবল বিম ব্যবহার করি তাহলে সেক্ষেত্রেও কিন্তু এটা ফ্ল্যাট স্ল্যাবের মতো ব্যবহার করতে পারে, মানে কলাম সাপোর্টের স্ল্যাবের মতো বিহেভ করতে পারে। ফিগার 13.8 এ, এই যে এই ফিগারটার কথা বলা হচ্ছে, এটা হচ্ছে 13.8 এ, এটা টু এস সাপোর্টেড স্ল্যাব। দেখো এই স্ল্যাবের চার সাইডে আসলে বিম আছে, এখানেও বিম আছে, এখানেও আছে, এখানেও আছে। তো এটার আমি এই যে একটা স্ট্রিপ এদিকে এটা কল্পনা করলাম, আবার এদিকে একটা স্ট্রিপ কল্পনা করলাম এবং তাদের স্প্যান লেন্থও দেখানো আছে। এ হরাইজন্টাল ডিরেকশনে হচ্ছে এ স্প্যান এ, ভার্টিক্যাল ডিরেকশনে স্প্যান এল ভি। এ পোর্শন অফ ফ্লোর সিস্টেম ফিগার 13.8 এ শোস এ পোর্শন অফ এ ফ্লোর সিস্টেম ইন হুইচ এ রেক্টেঙ্গুলার স্ল্যাব প্যানেল ইজ সাপোর্টেড বাই রিলেটিভলি শ্যালো বিমস অন ফোর সাইডস। দ্য বিম ইন টার্ন আর ক্যারিড বাই কলামস এট দ্য ইন্টারসেকশন অফ দেয়ার সেন্টার লাইন্স। ইফ এ সার্ফেস লোড কিউ ইজ অ্যাপ্লাইড that load is shared between imaginary slab strips LA in the direction short direction and LB in the long direction as shown in figure. মানে এখানে যদি কোনো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আমরা অ্যাপ্লাই করি এই যে এই এই যে বয়ারি শেডেড এরিয়াতে, তাহলে এটা এই দুই স্ট্রিপ দিয়ে আসলে আলটিমেটলি বোথ ডিরেকশনে কিন্তু ট্রান্সফার হবে। দ্য পোর্শন অফ দ্য লোড দ্যাট ইজ ক্যারিড বাই লং স্ট্রিপস LB is delivered to the beams B1 spanning in the short direction of the panel.
the portion carried by the beams beyond plus that carried directly in short direction by the slab stiffs LA sums up to 100% of the load applied to the panel. Tamane je kotha ta jeta amra je ektu age proof dekhe aslam seitai ekhane bola hocche kintu tamane ei strip bor ei strip je load carry korbe seta kintu ultimately ei tar perpendicular direction e je beam ase je e je sei beam e abar transfer hobe to ei beam gulo abar ultimately load kintu column e transfer korbe tahole prottekta strip e ebhabe 100% load e ashole transfer korbe ei beam ta jemon ei support ei long strip theke load transfer pacche abar she nijeo kintu load jeta byabohar korteche seta transfer korteche similarly the short direction slab strip la deliver a part of the load to direction two long direction beams B2 that load plus the load carried directly in the long direction by the slab includes 100% of the applied load so both direction e kintu pura load e transfer hocche ar ki it is clearly a requirement of statistics that for column supported construction 100% of the applied load must be carried in each direction very important kotha jointly by the slab and its supporting beams তাহলে এখানে যে অনেকেই এটা ক্লিয়ার করা এজন্যই যে আমরা যখন বোথওয়ে টু স্ল্যাব নিচ্ছি তখন কি এমন করব যে টোটাল লোডের 10% মানে 10% না 60% হচ্ছে লং ডিরেকশনে যাবে 40% শর্ট ডিরেকশনে যাবে এরকম করে করব নো তোমরা দেখবা যে মোমেন্ট ইকুয়েশনে কিন্তু ওই ডব্লিউটা ডব্লিউই আছে পুরো লোডই আছে কোনো ওখানে কোনো ফ্যাক্টর এনে কম করা হয়নি সো এটা এমফাসাইজ দেওয়ার জন্য এখানে আসলে উল্লেখ করা যে এখানে 100% লোডই বোথ ডিরেকশনে যখন মোমেন্ট ক্যালকুলেশন করব বা শিয়ার ক্যালকুলেশন করব পুরাটাই থাকবে 100% এই থাকবে এ সিমিলার সিচুয়েশন ইজ অবটেইনড ইন ফ্ল্যাট ফ্লোর ফ্ল্যাট প্লেট ফ্লোরস শোন ইন ফিগার 13.8b এই যে নিচে এখানে একটা ফ্ল্যাট স্ল্যাব দেখানো আছে ফ্ল্যাট প্লেট তার মানে এখানে কোনো ড্রপ প্যানেলও নাই এবং এখানে এই যে একটু শেড করে দেখানো আছে দেখো এই যে যে ইফেক্টিভ বিম একটা স্ল্যাবের একটা পোরশন ফ্ল্যাট স্ল্যাবে আসলে এস সাপোর্টেড স্ল্যাবে যেমন এ যে বিম আছে এই বিমটা আসলে আলটিমেটলি লোড কিন্তু এই যে স্ট্রিপ থেকে স্ল্যাব থেকে এই বিমে আসতেছে বিম থেকে কলামে যাচ্ছে কিন্তু যেখানে যে বিমে স্ল্যাবে কলাম বিম নেই এক কথায় ফ্ল্যাট স্ল্যাব বা ফ্ল্যাট প্লেটে সেক্ষেত্রে এই কলামের বরাবর কলাম লাইন বরাবর এই স্ল্যাবেরই কিছু একটা পার্ট যেটা আসলে আমরা কলাম স্ট্রিপ বলবো দেখবা এটা ওই বিমের মতোই বিহেভ করে বোথ ডিরেকশনে শর্ট ডিরেকশনেও আবার লং ডিরেকশনেও তাহলে এই যে কলাম লাইন বরাবর স্ল্যাবেরই কিছু একটা পার্ট সেটা কিন্তু এই যে ইফেক্টিভ বিম তার মানে বিহেভিয়ার মতো বিহেভ করে ঠিক আছে ইন দিস কেস বিমস আর অমিটেড হাউএভার ব্রড স্ট্রিপস অফ স্ল্যাব সেন্টার্ড অন দ্য কলাম লাইন্স ইন ইচ ডিরেকশন সার্ভ দ্য সেম ফাংশন অ্যাজ দ্য বিমস অফ ফিগার 13.8 এ যেটা বললাম যে ওই কলাম স্ট্রিপ গুলো আসলে বিমের মতোই ফাংশন করে For this case also, the full load must be carried in each direction. 100% of the load must be carried in both short direction and long direction. আর যদি স্কোয়ার হয় তাহলে সেটাও both direction এ 100% transfer হবে. The presence of drop panels or column capitals in the double hatched zone near the columns does not modify this requirement of statics. তার মানে এখানে flat plate দিয়ে উদাহরণ দেওয়া আছে কিন্তু যদি flat slab হয় যেটাতে column capital এবং drop panel যে কোনো একটা থাকতে পারে সেক্ষেত্রেও কিন্তু একই রিকোয়ারমেন্ট ফুলফিল করে তার মানে 100% লোডই বোথ ডিরেকশনে ট্রান্সফার হবে ঠিক আছে তো এটা গেল হচ্ছে লোড লোড ট্রান্সফার মেকানিজম বেন্ডিং মোমেন্ট শিয়ার ফোর্স ক্যালকুলেশনের সময় আমরা লোডের কত পার্সেন্ট শর্ট ডিরেকশনে নিব কত পার্সেন্ট বোথ লং ডিরেকশনে নিব অ্যান্সার হলো 100% এখন নিচে আরেকটা ফিগার এখানে যে দেখানো আছে এখানে একটা ফ্ল্যাট স্ল্যাব দেখানো আছে কলাম হচ্ছে এ বি সি আর ডি লোকেশনে কলাম আছে এই শর্ট ডিরেকশনটা হচ্ছে এল টু আর লং ডিরেকশনের যে স্প্যান মানে এই ডিরেকশন এটা হচ্ছে এল ওয়ান আমরা এটা রেফারেন্সে এখানে আর একটু কথা বলতে চাই ফিগার 13.9 এ শোস এ ফ্ল্যাট ফ্লোর ফ্ল্যাট প্লেট ফ্লোর সাপোর্টেড বাই কলামস এ বি সি ডি B figure 13.9 B shows the moment diagram for the direction of span L1 এখানে পরের ফিগার যেটা দেখো এই যে এই L1 ডিরেকশনে যে স্প্যানটা সেই ডিরেকশনে আমি যদি বেন্ডিং মোমেন্ট আঁকি এটা আসলে ডান পাশে এখানে আঁকলে খুব সহজে বোঝা যেত এই ডিরেকশন বরাবর এখানে যে বেন্ডিং মোমেন্টের ভেরিয়েশনটা হবে আমরা যদি এখানে একে দেখাতে চাই এরকম ঠিক আছে আমার ড্রয়িংটা ভালো মতো হয়নি সেটাই এখানে আসলে দেখানো হচ্ছে তাহলে খেয়াল করে দেখো আরেকটা জিনিস হচ্ছে তোমরা খেয়াল করে এখানে
পড়তে পারো, আমার মনে হয় একটা টেক্সটে চলে আসবে, আমি একটু পড়ি তাহলে বোঝা যাবে। ইন দিস ডিরেকশন দ্য স্ল্যাব মে বি কনসিডার্ড অ্যাজ এ ব্রড ফ্ল্যাট বিম উইথ অফ উইথ এল টু। তাহলে এটাকে স্ল্যাবকে আমি কি কি কনসিডার করতেছি? আমরা দেখেছি ওয়ান ওয়ে স্ল্যাবে আমরা আসলে জাস্ট 1 ফিট উইডথের একটা স্ট্রিপ কনসিডার করি, যেটা আসলে দুইটা বিমের উপরে সাপোর্টেড, সেরকম বলেছিলাম। কিন্তু টু ওয়ে স্ল্যাবেও আমরা ওই একই কাজ করতে পারি, বাট এখানে আমি স্ট্রিপটা 1 ফিট নিব না, বরং এটার স্ট্রিপ নিব হচ্ছে টোটাল যে একটা কলাম থেকে আর একটা কলামের যে উইডথ সেটা। আমরা ওয়ান ওয়ে স্ল্যাবে যেমন 1 ফিট উইডথের একটা স্ট্রিপ নিয়েছি, আমি এখানে টু ওয়ে স্ল্যাব ডিজাইনে আসলে স্ট্রিপ নিব হচ্ছে যে মানে পুরা স্ল্যাবের উইথ বা স্প্যান, তার মানে এই কলাম থেকে আর এক কলামের যে ডিস্টেন্স সেটাই। তাহলে আমি জাস্ট এখানে আমরা ওয়ান ওয়ে স্ল্যাব যদি হতো তাহলে এরকম অল্প স্মল একটা 1 ফিট উইথের একটা স্ট্রিপ কল্পনা করতাম। এখন কিন্তু আমার বিমটার উইথ হচ্ছে এই যে এই ডিস্টেন্সটা, এই কলামের সেন্টার থেকে এই কলামের সেন্টার, ঠিক আছে? তার মানে আমার উইথ হচ্ছে এখন L2। তাহলে বেন্ডিং মোমেন্ট তখন কত হবে? এই এই ডিরেকশনে আমার বেন্ডিং মোমেন্ট কত হবে? এম নট ইকুয়াল টু হবে হচ্ছে আমার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হলো কিউ টাইমস হচ্ছে L2 করলাম, তার মানে এটার প্রতি ফিট প্রতি ফিট লেন্থে, এই যে এদিকে যদি আমি ছোট ছোট স্ট্রিপে ভাগ করি, প্রতি ফিট লেন্থে টোটাল লোড পেয়ে গেলাম। এটা হচ্ছে লোড পার লিনিয়ার ফিট, গুণ হচ্ছে এদিকের স্প্যান হচ্ছে L1 তার স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 8। তো এটা হচ্ছে এটার একটা স্পেশাল নাম আছে, দেখো, স্ট্যাটিক্যাল মোমেন্ট। তার মানে এটা কি, এখানে খেয়াল করে দেখো যে আমার এই কলামে কিন্তু সাপোর্ট আসলে সিম্পলি সাপোর্টেড না, বরং এটা হচ্ছে কন্টিনিউয়াস সাপোর্ট। কিন্তু তারপর আমি বেন্ডিং মোমেন্টের পরিমাণে দেখো নিচে যে ফ্যাক্টরটা নিয়েছি বা যেভাবে ক্যালকুলেট করেছি, আমরা জানি যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড সিম্পলি সাপোর্টেড লোডের সিম্পলি সাপোর্টেড বিমের জন্য বেন্ডিং মোমেন্ট আসে ম্যাক্সিমাম হচ্ছে মিড স্প্যানে, এবং সেটা হয় হচ্ছে WL²/8। এটার সাথে ঠিক এটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ, W হচ্ছে এই যে কিউ টাইমস হচ্ছে L2, এটার সাথে হুবহু মিল আছে না? তো এই জন্যই খেয়াল করে দেখো যে এখানে বিম বা স্ল্যাবটা আসলে কন্টিনিউয়াস সাপোর্ট হওয়ার পরেও আমরা যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের জন্য সিম্পলি সাপোর্টেড বিমের বেন্ডিং মোমেন্টের যে ইকুয়েশন সেটাই ব্যবহার করছি, এবং সেটাকে বলছি হচ্ছে স্ট্যাটিক্যাল মোমেন্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম, এবং খেয়াল করে দেখো যে এটা আসলে ফিগারে, এই যে নিচের ফিগারে কিভাবে দেখানো আছে, এই স্ট্যাটিক্যাল মোমেন্টটা একটু খেয়াল করে দেখো। এখানে এই যে এম এই এই যে যে ভ্যালুটা দেখানো আছে, দেখো ½ 1/8 Q2 L1² এটা আসলে দেখো কোন জায়গায় দেখানো, ঠিক মিড স্প্যানে। এই যে যে অ্যারো অ্যারো দুইটা একটু খেয়াল করো, তার মানে এই পয়েন্ট থেকে জাস্ট এই পয়েন্ট পর্যন্ত। অথচ এ সাইডে মানে এই এই যে এই এন্ডে বেন্ডিং মোমেন্ট হচ্ছে MAB, আর CD এন্ডে এখানে যে বেন্ডিং মোমেন্ট সেটা হচ্ছে MCD, আর মিড স্প্যানে পজিটিভ যে বেন্ডিং মোমেন্ট সেটা হচ্ছে MEF বলা আছে, এই যে EF এই লাইন বরাবর বেন্ডিং মোমেন্ট। তো এই যে যে অ্যাভারেজ মোমেন্টটা আর কি, সেটা দেখো কোথা থেকে দেখানো আছে। তাহলে আমি এই যে MAB এইটার থেকে MCD এটার জাস্ট ডটেড লাইন বরাবর মানে একটা অ্যাভারেজ লাইন টেনেছি। তাহলে মিড স্প্যানে যেখানে গিয়ে এটা সেট করে সেই জায়গা থেকে মিড স্প্যানে পজিটিভ বেন্ডিং মোমেন্ট যেটা, সেটাই কিন্তু টোটাল স্ট্যাটিক্যাল মোমেন্ট M0। এবং এই M0 যদি আমি এই ইকুয়েশন থেকে আসলে দেখাতে চাই এই ফিগার থেকে, তাহলে M0 হবে হচ্ছে হাফ টাইমস হচ্ছে MAB প্লাস MCD প্লাস MEF। খেয়াল করে দেখো, মানে আমরা ফিগার থেকেও যদি বুঝতে চাই দুই এন্ডে এবি এন্ডে এবং সিডি এন্ডে বেন্ডিং মোমেন্ট যদি ডিফারেন্ট হয়, তাহলে এই যে MAB MCD সেটার হচ্ছে অ্যাভারেজ নিলাম, তাহলে এইটা প্লাস এইটা তার অ্যাভারেজ, সেটা কিন্তু এই যে ডট মানে ব্রোকেন লাইন দিয়ে যেটা দেখানো আছে সেইটার এই পয়েন্টটাকে ইন্ডিকেট করে। এই যে এই ভ্যালুটুকু, এতটুকু ভ্যালু হচ্ছে এই অ্যাভারেজটা আর কি নেগেটিভ বেন্ডিং মোমেন্টের, আর উপরে MEF যেটা আছে সেটা যদি যোগ করে দিই তাহলে কিন্তু আমি টোটাল স্ট্যাটিক্যাল মোমেন্ট যেটা সেটা পাবো। রিমেম্বার, যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হয় তাহলে বিমটা কন্টিনিউয়াস হোক আর সিম্পলি সাপোর্টেড হোক, ফিক্সড হোক আর সেমি রিজিড হোক, যে ধরনের সাপোর্ট কন্ডিশনে থাকুক না কেন, টোটাল আলটিমেট মোমেন্ট যেটা এই যে এম নট বা টোটাল স্ট্যাটিক্যাল মোমেন্ট যেটা, সেটা অবশ্যই ওই সিম্পলি সাপোর্টেড বিমের জন্য যে ফর্মুলা তার সমান হবে। রিমেম্বার,
তার মানে এই যে দেখো নেগেটিভ মোমেন্ট প্লাস পজিটিভ মোমেন্ট, এই যে অ্যাভারেজ নেগেটিভ মোমেন্ট প্লাস হচ্ছে পজিটিভ মোমেন্ট, এই দুইটা মিলিয়ে আসলে ডব্লিউ এল স্কয়ার বাই 8 হবে। শর্ত হলো লোড হতে হবে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, আর যদি কনসেন্ট্রেটেড লোড হয়, আমরা জানি মিড স্প্যানে সিম্পলি সাপোর্টেড বিমের মিড স্প্যানে কনসেন্ট্রেটেড লোড থাকলে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট হয় পিএল বাই 4, তাহলে কনসেন্ট্রেটেড লোডের জন্য তোমার ওই একইভাবে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট প্লাস পজিটিভ বেন্ডিং মোমেন্ট এগুলোর সামেশন হতে হবে পিএল বাই 4 এর সমান, পিএল বাই 4 বা পিএল বাই 8, পিএল বাই 4ই। তো এই এইটাকে আমরা আসলে বলতেছি হচ্ছে স্ট্যাটিক্যাল মোমেন্ট, ঠিক আছে? এই জন্যই এখানে বেন্ডিং মোমেন্টটা খেয়াল করে দেখো, টোটাল যে বেন্ডিং মোমেন্ট সেটা কিন্তু 1/8 কিউ টু কিউ এল টু এল ওয়ান স্কোয়ার। অনুরূপ ভাবে আমরা যদি এই ডিরেকশনে বেন্ডিং মোমেন্ট নিতে চাইতাম, এই যে এল টু ডিরেকশনে, তাহলে এখানে লিখতাম 1/8 কিউ টাইমস এল ওয়ান টাইমস এল টু স্কোয়ার, যে ডিরেকশনে মোমেন্ট নিব সেই ডিরেকশনের স্কোয়ার হবে আর কি। তো এখানে ফিগারটা এভাবে এক্সপ্লেন করা যায়। আমরা আরেকটু ফার্দার আগাই, ইন অ্যাকর্ডিংলি দ্য লোড পার ফুট অফ স্প্যান ইজ কিউ এল টু, ইন এনি স্প্যান অফ দ্য অফ এ কন্টিনিউয়াস বিম দ্য সাম অফ দ্য মিডিয়ান মিড স্প্যান পজিটিভ মোমেন্ট অ্যান্ড দ্য অ্যাভারেজ অফ দ্য নেগেটিভ মোমেন্টস এট অ্যাডজাসেন্ট সাপোর্টস ইজ ইকুয়াল টু দ্য মিড স্প্যান পজিটিভ মোমেন্ট অফ এ করেসপন্ডিং সিম্পলি সাপোর্টেড বিম। খেয়াল করে দেখো, যেটা এতক্ষণ এক্সপ্লেন করলাম, এখানে একটা স্টেটমেন্টে বলা আছে, ইন টার্মস অফ দ্য স্ল্যাব দিস রিকোয়ারমেন্ট অফ স্ট্যাটিক্স মে বি রিটেন। এই যে আমি যেটা ইকুয়েশন ওখানে দেখিয়েছি এটাও সেখানে এখানে দেখানো আছে, এটা হচ্ছে শর্ট ডিরেকশনে। অনুরূপ ভাবে এই লং ডিরেকশনেও আমরা ঠিক এই যে এখন মোমেন্ট এম এ সি প্লাস বিডি লং ডিরেকশনে যদি যাই, আর মিড স্প্যান বরাবর মোমেন্ট এম জি এইচ, এই যে এইদিকে এটা করে ও টোটাল এই যে এই মোমেন্টের ইকুয়াল আসবে। খেয়াল করে দেখো, যে ডিরেকশনে নিচ্ছি সেইটার যে স্প্যান ডিরেকশন তার উপরে কিন্তু স্কোয়ার, আর বাকিটা হচ্ছে ফ্রি এরকম। These results disclose nothing about the relative magnitudes of the support moments and span moments. এখন খেয়াল করো, টোটাল মোমেন্টটা আমি আসলে ইকুয়েশন দিয়ে পেয়ে যাব, তাহলে সাপোর্টে কতটুকু মোমেন্ট যাবে, যেহেতু কন্টিনিউয়াস বিম আমরা বুঝতেই পারছি কন্টিনিউয়াস স্ল্যাব যদি হয় তাহলে সাপোর্টে কতটুকু যাবে, মিড স্প্যানে কতটুকু মোমেন্ট থাকবে সেটা কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি না। তাহলে সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, দ্য প্রপোর্শন অফ দ্য টোটাল স্ট্যাটিক মোমেন্ট দ্যাট এক্সিস্ট অ্যাট ইচ ক্রিটিক্যাল সেকশন ক্যান বি ফাউন্ড ফ্রম অ্যান ইনাস্টিক অ্যানালাইসিস দ্যাট কনসিডার্স দ্য রিলেটিভ ইন অ্যাডজাসেন্ট প্যানেলস দ্য লোডিং প্যাটার্ন অ্যান্ড দ্য রিলেটিভ স্টিফনেস অফ দ্য সাপোর্টিং বিমস ইফ এনি অ্যান্ড দ্যাট অফ দ্য কলামস অল্টারনেটিভলি এম্পেরিক্যাল মেথডস দ্যাট হ্যাভ বিন ফাউন্ড টু বি রিলায়েবল আন্ডার রেস্ট্রিক্টেড কন্ডিশনস মে বি অ্যাডপ্টেড। এই যে আমরা ডাইরেক্ট ডিজাইন মেথড যেটা ইউজ করবো সেটা হচ্ছে সেমি এম্পিরিক্যাল আসলে। তো এখানে ইলাস্টিক অ্যানালাইসিসের কথা বলা হচ্ছে, এটা আসলে ইকুইভ্যালেন্ট ফ্রেম মেথড হবে, দেখবা আমরা নেক্সট ক্লাসে পড়বো। আর এম্পিরিক্যাল মেথডও ব্যবহার করা যায়, আমরা আসলে ডাইরেক্ট ডিজাইন মেথড যেটা সেটা সেমি এম্পিরিক্যাল, তার মানে কিছুটা এম্পিরিক্যাল কিছুটা আবার হচ্ছে থিওরি থেকে আসা, এরকম সেমি এম্পিরিক্যাল মেথড সেটা দিয়ে আমরা আসলে ডিজাইনও করতে পারি। দ্য মোমেন্টস অ্যাক্রস দ্য উইডথ অফ ক্রিটিক্যাল সেকশন সাচ অ্যাজ A, B, and EF are not constant but vary as shown qualitatively in figure 13.9c. এই ফিগারটাতে এখন দেখো, এই যে যে বেন্ডিং মোমেন্ট, এটাতে আসলে টাইটেলেই কি বলা আছে দেখো, C হচ্ছে মোমেন্ট ভেরিয়েশন অ্যাক্রস দ্য উইডথ অফ দ্য ক্রিটিক্যাল সেকশনস। তাহলে আমার এটা হচ্ছে 0-0 লাইন, এর উপরে হচ্ছে পজিটিভ মোমেন্ট আর এর নিচে হচ্ছে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমার অরিজিনাল লাইন আর কি, অরিজিন বা 0-0 মোমেন্ট লাইন, তার উপরে পজিটিভ মোমেন্ট নিচে হচ্ছে নেগেটিভ মোমেন্ট। তো ভেরিয়েশন অ্যাকচুয়ালি আমি যদি এইটা এই দিক এই ডিরেকশনে যে কোনো একটা ক্রিটিক্যাল সেকশনে এই বরাবর যদি আমি মোমেন্ট ভেরিয়েশন কেমন সেটা দেখতে চাই, তাহলে দেখো পজিটিভ মোমেন্ট আসলে কেমন ভ্যারি করে আর নেগেটিভ মোমেন্ট কেমন ভ্যারি করে। তো আমি যে কলাম স্ট্রিপ এখানে যে কলাম লাইন বরাবর যে যে কলাম বিম দেখাইছিলাম সেই বরাবর যদি মোমেন্ট ভেরিয়েশনটা দেখতে চাই, তাহলে দেখো এখানে কিভাবে কলাম স্ট্রিপের পজিটিভ মোমেন্ট কিভাবে ভ্যারি করে, আবার এই কলাম স্ট্রিপেরই নেগেটিভ মোমেন্ট কিভাবে ভ্যারি করে। অনুরূপভাবে এখানে আবার মিডিল স্ট্রিপে এসে, এই যে এই মিডিল স্ট্রিপে কলাম স্ট্রিপের এই জায়গা থেকে বেন্ডিং মোমেন্ট কতটুকু থাকবে, আবার মিডিল স্ট্রিপ এখানে বেন্ডিং মোমেন্ট কতটুকু থাকবে, স্ট্রিপও আমরা ভাগ করে ফেলবো, আমরা শুরুতে জাস্ট এই আলোচনাটুকু করে যাই সেটাও দেখানো। তার এখানে মেইন কথা হলো আসলে যে আমাদের থ্রু আউট দ্য স্প্যান, আমরা জাস্ট বাম থেকে যদি ডান পাশে স্প্যানের এখান থেকে এই প্রান্তে চলে যাই, তাহলে দেখো এই বেন্ডিং মোমেন্টটা কিন্তু আসলে এরকম ভাবে ভ্যারি করতেছে।
অনুরূপভাবে নেগেটিভ বেন্ডিং মোমেন্টেরও ভ্যারিয়েশনটা আরো আসলে বেশি, তার মানে কলামের উপরে, কলামের ঠিক উপরে সাপোর্টের কাছে সেখানে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট বেশি, মিড স্প্যানে সে কম, আবার এই ডান পাশে সেখানে গিয়ে যদি ইউনিফর্মলি লোডেড হয় তাহলে সিমেট্রিক লোডিং হলে বোথ সাইডে সিমেট্রিক হবে। এখন এখানে আরেকটু কথা আসলে একটু হাইলাইট করে বলা আছে যে অ্যাকচুয়াল বেন্ডিং মোমেন্ট হচ্ছে এই যে সলিড লাইন, কিন্তু এখানে শেডেড লাইন দিয়ে এই যে হরাইজন্টাল যে ব্রোকেন লাইন দেখানো, এই যে এইটা এইটা এগুলো আসলে কি দেখানো আছে দেখো, এই যে এই ইকুয়েশনটা, এটা সলিড লাইন বলছে অ্যাকচুয়াল মোমেন্ট অ্যাক্রস ইএফ, ইএফ বরাবর ভ্যারিয়েশন আমরা দেখতেছি, এই যে ইএফ মিড স্প্যান বরাবর, ই থেকে যদি এফ এ যাও তাহলে বেন্ডিং মোমেন্ট কেমন ভ্যারি করে। অনুরূপভাবে নিচেরটা দেখানো আছে অ্যাকচুয়াল মোমেন্ট অ্যাক্রস এবি, এই যে এবিটা হচ্ছে সাপোর্টে, তাহলে এই বরাবর যে পজিটিভ মোমেন্ট সেটা হচ্ছে উপরে দেখানো, আর এই এবি তার মানে কলাম লাইন বরাবর যে নেগেটিভ মোমেন্ট সেটা আসলে দেখানো আছে এখানে। তো এখানে ভ্যারিয়েশন দেখো, এই সলিড লাইনগুলোর কথা বলা হচ্ছে হলে ভ্যারিয়েশন অ্যাজিউমড ফর ডিজাইন, তো এখানে যে যে ভ্যারিয়েশনটা হচ্ছে তার মোমেন্ট ভ্যারিয়েশন হলে আমার প্রতি ফিটে তাহলে মোমেন্ট প্রতি ফিট লেন্থে আসলে মোমেন্ট ক্যালকুলেশন করে তার জন্য আলাদা আলাদা রিইনফোর্সমেন্ট স্পেসিং সাইজ নির্ণয় করা দরকার, কিন্তু এটা অনেক সময় টাইম কনজিউমিং ব্যাপার। তোমার যদি এই উইডটা এ থেকে বি ডিস্টেন্স যদি 25 হয় তাহলে 25 ফিট, তার মানে 25টা ভাগ করে 25 বার ক্যালকুলেশন করা লাগবে, দ্যাটস নট এ ভিজিবল ডিজাইন সলিউশন, মানে ভিজিবল না মানে ফিজিবল ডিজাইন সলিউশন, এটা আমরা ইফেক্টিভ বলবো না, ইকোনমিক্যাল ডিজাইন সলিউশন বলবো না। তো এখানে দেখো খেয়াল করে এই এই রিজিয়নটাতে যেখানে আসলে যে নেগেটিভ বেন্ডিং মোমেন্টের পরিমাণ কলাম স্ট্রিপে এখানে ভ্যারিয়েশনটা অল্প জায়গাতে খুব বেশি, বাট এখানে দেখো এটাকে আমরা ম্যাক্সিমাম এরকম ভ্যারিয়েশন না নিয়ে একটা জাস্ট অ্যাভারেজ করে ফেলতেছি কলাম স্ট্রিপেও, ঠিক অনুরূপভাবে মিডিল স্ট্রিপেও। তো বিভিন্ন জায়গাতে আমরা কিন্তু এই যে অ্যাভারেজটা করে ফেলতেছি খেয়াল করে দেখো, তার মানে কলাম স্ট্রিপের যে টোটাল উইথ সেখানে আমরা তাহলে একটা মোমেন্টের জন্য ডিজাইন করে ওই কলাম স্ট্রিপের একই রিইনফোর্সমেন্ট প্রোভাইড করব, আর এই যে মিডিল স্ট্রিপ যেটা, মিডিল স্ট্রিপ এখানে যে বলা আছে আর দুই এন্ডে হচ্ছে কলাম স্ট্রিপ, কলামের কাছে যেখানে যে কলামে স্ল্যাবের যে পোর্শনটা আসলে বিমের মতো বিহেভ করবে মেইন বেসিক্যালি, সেই সেই পোর্শনটা আসলে কতটুকু নিব খেয়াল করে দেখো, এটা হচ্ছে মিনিমাম অফ L2/4, L1/4, তার মানে ছোট স্প্যান যেটা সেটার 1/4, সহজ কথা আমরা যদি বলি সেটা হবে কলাম স্ট্রিপের উইথ ইস সাইডে, আর বাকিটুকু হবে তাহলে মিডিল স্ট্রিপ। ঠিক আছে, টোটাল যে স্প্যান এই ডিরেকশনে, বোথ ডিরেকশনে যে স্প্যান সেটার মধ্যে যেটা মিনিমাম সেটা 1/4 নিলে এপাশেও কলাম স্ট্রিপের থাকলো, এপাশেও কলাম স্ট্রিপ থাকলো, আর মাঝখানে যতটুকু থাকলো সেটা হচ্ছে আমার মিডিল স্ট্রিপ। তো এইটার এই মিডিল স্ট্রিপের দেখো টোটাল উইডথে আমরা জাস্ট একটা বেন্ডিং মোমেন্টের জন্য ডিজাইন করে রিইনফোর্সমেন্ট ছেড়ে দিব, যদিও বা অ্যাকচুয়ালি বেন্ডিং মোমেন্ট কিন্তু মিডিল স্ট্রিপের মধ্যে এই যে ভ্যারিয়েশন হচ্ছে। অনুরূপভাবে এই কলাম স্ট্রিপেও যেহেতু অ্যাকচুয়াল মোমেন্টের ভ্যারিয়েশন আছে, কিন্তু ডিজাইনের জন্য আমরা একটা অ্যাভারেজ বেন্ডিং মোমেন্ট করব এবং ডিজাইন আমরা সেই বেন্ডিং মোমেন্ট ধরেই রিইনফোর্সমেন্ট প্রোভাইড করব। হ্যাঁ, আমরা এখানে চলে আসি, দ্য এক্সাক্ট ভেরিয়েশন ডিপেন্ডস অন দ্য প্রেজেন্স অফ অর অ্যাবসেন্স অফ বিমস অন দ্য কলাম লাইন্স, মানে কি কি কারণে আসলে ভেরিয়েশন হয় ওই মোমেন্টে সেটা বলা হচ্ছে, দ্য এক্সিস্টেন্স অফ ড্রপ প্যানেলস অ্যান্ড কলাম ক্যাপিটালস অ্যাজ ওয়েল অ্যাজ অন দ্য ইন্টেন্সিটি অফ লোড ফর ডিজাইন পারপাসেস ইট ইজ কনভেনিয়েন্ট টু ডিভাইড ইচ প্যানেল অ্যাজ শোন ইন ফিগার 13.C ইন টু কলাম স্ট্রিপস হ্যাভিং এ উইথ অফ 1/4 দ্য প্যানেল উইথ অন ইচ সাইড অফ দ্য কলাম সেন্টার লাইন্স অ্যান্ড মিডিল স্ট্রিপস। আমার মনে হয় এগুলো পড়লে আসলে কথা রিপিট হয়ে যাচ্ছে, আমাদের সময় কম, আমরা সামনে এগিয়ে যাই। আমরা চলে আসি এখানে, চ্যাপ্টার 13 অফ এসিআই কোড ডিলস ইন এ ইউনিফাইড ওয়ে উইথ অল সাস টু ওয়ে সিস্টেমস, ইটস প্রভিশনস অ্যাপ্লাই টু স্ল্যাবস সাপোর্টেড বাই বিমস অ্যান্ড টু ফ্ল্যাট স্ল্যাবস অ্যান্ড ফ্ল্যাট প্লেটস অ্যাজ ওয়েল অ্যাজ টু ওয়ে জয়েস্ট স্ল্যাবস। তার মানে এস সাপোর্টেড স্ল্যাব, ফ্ল্যাট স্ল্যাব, ফ্ল্যাট প্লেট স্ল্যাব এবং টু ওয়ে জয়েস্ট স্ল্যাব সবগুলোর জন্য আসলে এই মেথডগুলো, কিন্তু এই যে ডাইরেক্ট ডিজাইন মেথড আর ইকুইভ্যালেন্ট ফ্রেম মেথড এটা ব্যবহার করা যাবে। হোয়াইল পারমিটিং ডিজাইন বাই এনি প্রসিডিউর স্যাটিসফাইং দ্য কন্ডিশনস অফ ইকুইলিব্রিয়াম অ্যান্ড জিওমেট্রিক কম্প্যাটিবিলিটি A specific reference is made to two alternative approaches. One, a semi-empirical direct design method and an approximate elastic analysis known as the equivalent frame method. তাহলে এখানে আমরা টু স্ল্যাবের ডিজাইনের জন্য আসলে
এসিআই কোড অনেকগুলাই পারমিট করতেছে যারা ইকুইলিব্রিয়াম এবং জিওমেট্রিক্যাল কম্প্যাটিবিলিটি ইকুয়েশন স্যাটিসফাই করে। এছাড়াও এরা মোর স্পেসিফিক্যালি বোথ টু স্ল্যাবের জন্য এই ডাইরেক্ট ডিজাইন মেথড এবং ইকুইভ্যালেন্ট ফ্রেম মেথড রিকমেন্ড করে এবং সে অনুযায়ী তারা গাইডলাইনও দিয়েছে। ইন ইদার কেস এ টিপিক্যাল প্যানেল ইজ ডিভাইডেড ফর পারপাসেস অফ ডিজাইন ইন টু কলাম স্ট্রিপস অ্যান্ড মিডিল স্ট্রিপস। কিভাবে বললাম যে আমরা দুই ডিরেকশনের যে স্প্যান সেই ডিরেকশনের যেটা মিনিমাম তাকে চার দিয়ে ভাগ করব, তাহলে বোথ ডিরেকশনে আমার কলাম স্ট্রিপ হবে ওই চার ভাগের এক ভাগ, মিনিমামটা যেটা চাই সেটা চার ভাগের এক ভাগ। আমি ফিগারও নিচে দেখাবো। এ কলাম স্ট্রিপ ইজ ডিফাইন্ড অ্যাজ এ স্ট্রিপ অফ স্ল্যাব হ্যাভিং এ উইডথ অন ইচ সাইড অফ দ্য কলাম সেন্টার লাইন ইকুয়াল টু 1/4 দ্য স্মলার অফ দ্য প্যানেল ডাইমেনশনস L1 অ্যান্ড L2। আমরা কথাগুলো বলে ফেলেছি। সাস স্ট্রিপ ইনক্লুডস কলাম লাইন বিমস ইফ প্রেজেন্ট, তার মানে বিম থাকলে সেটাও এর মধ্যে ইনক্লুড করতে হবে যদি এ সাপোর্টেড স্ল্যাব হয়। এ মিডল স্ট্রিপ ইজ এ ডিজাইন স্ট্রিপ বাউন্ডেড বাই টু কলাম স্ট্রিপস। ইন অল কেসেস L1 ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য স্প্যান ইন দ্য ডিরেকশন অফ দ্য মোমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড L2 অ্যাজ দ্য স্প্যান ইন দ্য ল্যাটারাল ডিরেকশন মেজার্ড সেন্টার টু সেন্টার অফ দ্য সাপোর্ট। তার মানে L1 হচ্ছে আমি যে ডিরেকশনে বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করতে চাই, তাহলে L2 হবে তার পারপেন্ডিকুলার ডিরেকশনটা। খেয়াল করো আমাদের স্ল্যাব ডিজাইনে কিন্তু বোথ ডিরেকশনে আমাকে স্ল্যাব ডিজাইন করতে হবে, আমি রিইনফোর্সমেন্ট একদিকে অনলি প্রোভাইড করতে পারবো না, বোথ ডিরেকশনে আমাকে করেসপন্ডিং বেন্ডিং মোমেন্টের জন্য রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে। অতএব যে ডিরেকশনে আমি যখন বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করছি সেটাকে আমি ধরবো L1, তাহলে অপর ডিরেকশনটা হবে L2। ইন দ্য কেস অফ মনোলিথিক কনস্ট্রাকশন বিমস আর ডিফাইন্ড টু ইনক্লুড দ্যাট পার্ট অফ দ্য স্ল্যাব অন ইচ সাইড অফ দ্য বিম এক্সটেন্ডিং এ ডিস্টেন্স ইকুয়াল টু দ্য প্রজেকশন অফ দ্য বিম অ্যাবভ আর বিলো দ্য স্ল্যাব H1। তার মানে আমরা আগের ক্লাসেই এই যে আলফা এফ রিলেটিভ স্টিফনেস ক্যালকুলেশন করার জন্য বিমের স্ল্যাবের কিছু পার্ট বিমের মধ্যে যে ইনক্লুড করেছিলাম সেটা এখানে আবারও বলা হচ্ছে যে এই রিলেটিভ স্টিফনেস ক্যালকুলেশনে আমরা কিন্তু এই পার্টটা নিব, কতটুকু এই বিমের যে ওয়েবের উইথ তার এই এই যে এই স্ল্যাবের পোর্শনটার উইথ হবে। খেয়াল করো এই যে এটা হচ্ছে হাইট, যদি HW হয় তাহলে এই পরিমাণটা হচ্ছে ওই ওই হাইটের কম হবে না, ওই হাইটের সমান হবে বাট 4 times দ্য থিকনেস এর বেশি হবে না। আবার আমরা আগের ক্লাস অলরেডি এর প্রবলেমও করেছি, সেটা এখানে বলা আছে যদি এস বিম হয় তাহলে কি, আর যদি মিডল বিম হয় ইন্টেরিয়ার বিম হয় তাহলে কেমন। টেম্পারেচার শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট আগের ক্লাসেই বলেছি যে এটা অবশ্যই বোথ ডিরেকশনে মেইন ডিরেকশনে এবং পারপেন্ডিকুলার ডিরেকশন বোথ ডিরেকশনে প্রোভাইড করতে হবে। আর স্ল্যাব ডিজাইনের স্টেপগুলো আমরা আজকে শেষ করব যেহেতু আমাদের পরিপূর্ণ ডিজাইন আসবে। গত ক্লাসে আমরা জাস্ট step 2 পর্যন্ত গিয়েছিলাম। কি কি আছে? চুজ দ্য লেআউট অ্যান্ড টাইপ অফ স্ল্যাবস টু বি ইউজড, দ্য ভেরিয়াস টাইপস অফ স্ল্যাবস and their uses have been discussed briefly in earlier sections. আমি তোমাদের একটা সেকশন আসলে দেখাবো যে নাদিমা সাউনের বইয়ে স্পেসিফিক্যালি উল্লেখ আছে যে ইকোনমিক্যাল চয়েস অফ কংক্রিট ফ্লোর সিস্টেমস, ফ্ল্যাট প্লেট কখন কত লোডের জন্য কত স্প্যানের জন্য মোস্ট ইফেক্টিভ বা ইকোনমিক্যাল, ফ্ল্যাট স্ল্যাব অফল স্ল্যাব অনুরূপভাবে স্ল্যাব অন বিমস ওয়ান ওয়ে স্ল্যাবস অন বিমস অন ওয়ে জয়েস্ট ফ্লোর সিস্টেম, কোন কত লোডের জন্য কোন সিস্টেম সবচেয়ে বেশি ইকোনমিক্যাল কত স্প্যানের জন্য এখানে স্পেসিফিক বলা আছে। আমি এটাও তোমাদের দিয়ে দিব, এটা একটু জাস্ট পড়ে নিও। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমার স্ল্যাব টাইপ সিলেক্ট করা বা ফ্রেমিং সিস্টেম সিলেক্ট করা, এটা মোস্ট অফ দ্য টাইম আর্কিটেক্টের যে চয়েস আর্কিটেকচারাল রিজন এবং কনস্ট্রাকশন কনসিডারেশন থেকে এসে থাকে যে আমি ওয়ান ওয়ে জয়েস্ট ফ্লোর চাই নাকি জাস্ট টু ওয়ে জয়েস্ট ফ্লোর চাই। দেন আমরা যখন স্ল্যাব টাইপ সিলেক্ট করে ফেলাম, ফ্লোর সিস্টেম সিলেক্ট করে ফেলাম, তখন হচ্ছে ফার্স্ট কাজ হচ্ছে স্ল্যাবের থিকনেস নির্ণয় করা, যেটা আমরা গত ক্লাস পর্যন্ত করে ফেলেছি। আমরা ফার্স্ট কি হচ্ছে ফার্স্ট হচ্ছে মানে ডিফ্লেকশন কন্ট্রোলের জন্য আমাদের যে লিমিটেশনস গুলো আছে সেগুলো হচ্ছে সেগুলো দিয়ে আমরা স্ল্যাবের থিকনেস নির্ণয় করে ফেলি। থার্ড স্টেপে গিয়ে আমরা চুজ এ মেথড ফর কম্পিউটিং দ্য ডিজাইন মোমেন্টস, এই যে আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে step 3 থেকে। Equivalent frame methods use an elastic frame analysis to compute the positive and negative moments in the various panels in the slab. The direct design methods uses coefficients to compute these moments. খেয়াল করো আমরা দুইটা মেথড এখানে ব্যবহার করতে পারি, ইকুইভ্যালেন্ট ফ্রেম মেথড আর একটা হচ্ছে ডাইরেক্ট ডিজাইন মেথড। আমরা আজকে ডাইরেক্ট ডিজাইন মেথডই শিখব। তারপরের স্টেপ হচ্ছে ক্যালকুলেট দ্য ডিস্ট্রিবিউশন অফ মোমেন্টস অ্যাক্রস দ্য উইডথ অফ দ্য স্ল্যাব। প্রথমে হচ্ছে আমরা স্ট্যাটিক্যাল মোমেন্ট ক্যালকুলেট করব এক কথায়, তারপরে হচ্ছে এটার এন্ড মোমেন্ট পজিটিভ মোমেন্ট ইন্টেরিয়ার মোমেন্ট যদি এস সাপোর্ট হয় সবগুলো ক্যালকুলেশন করে ফেলবো, এরপরে
এটার ল্যাটারাল ডিস্ট্রিবিউশন করব আমরা আমরা দেখব আসলে দ্য ল্যাটারাল ডিস্ট্রিবিউশন অফ মোমেন্টস উইথিন এ প্যানেল ডিপেন্ডস অন দ্য জিওমেট্রি অফ দ্য স্ল্যাব অ্যান্ড দ্য স্টিফনেস অফ দ্য বিম যদি থাকে ইফ এনি দিস প্রসিডিউর ইজ দ্য সেম হোয়েদার দ্য নেগেটিভ অ্যান্ড পজিটিভ মোমেন্টস আর ক্যালকুলেটেড ফ্রম দ্য ডাইরেক্ট ডিজাইন মেথড অর ফ্রম অ্যান ইকুইভ্যালেন্ট ফ্রেম মেথড এটা প্রসিডিউরটা ল্যাটারাল ডিস্ট্রিবিউশনটা আসলে সেম এই ল্যাটারাল ডিস্ট্রিবিউশন বলতে কি বুঝছি আমরা সামনে আলোচনায় আসছি ইফ দেয়ার আর বিমস অ্যাসাইন এ পোর্শন অফ দ্য কলাম স্ট্রিপ মোমেন্ট টু দ্য বিমস রিমেম্বার আমাদের সব স্টেপগুলো আসলে ফলো করে ডিজাইন করতে হবে আমরা এক্সাম্পলও দেখবো ডিজাইন রিইনফোর্সমেন্ট ফর মোমেন্টস ফ্রম স্টেপস 4 and 5 নোট স্টেপস 3 through 6 নিড টু বি ডান ফর বোথ প্রিন্সিপাল ডিরেকশন তার মানে শর্ট ডিরেকশন আমাকে করতে হবে লং ডিরেকশনও করতে হবে স্কোয়ার স্ল্যাব হলেও বোথ ডিরেকশনে করতে হবে মানে স্কোয়ার স্ল্যাব হলে হয়তো লং ডিরেকশন একটা শর্ট ডিরেকশনে যদি ইউনিফর্ম হয় হতেও পারে সাপোর্ট কন্ডিশনও যদি সেম থাকে তাহলে করণীয় কি আসলে স্ল্যাবের প্রথম হচ্ছে স্ল্যাব টাইপ সিলেক্ট করা সেকেন্ড হচ্ছে স্ল্যাবের ডেপথ সিলেক্ট করা তারপর হচ্ছে স্ল্যাবের মোমেন্ট ডিস্ট্রিবিউশন করা অ্যাক্রস দ্য ওয়ান ডিরেকশন এবং ওই ডিরেকশনের পারপেন্ডিকুলার যে ডিরেকশন আছে সেই ডিরেকশন ওভার মোমেন্টটা ডিস্ট্রিবিউট করা মানে মিডিল স্ট্রিপে কতটুকু মোমেন্ট যাবে কলাম স্ট্রিপে কতটুকু মোমেন্ট যাবে সেগুলো নির্ণয় করা এখন মোমেন্ট যখন পেয়ে গেলাম আমি সেখান থেকে তাহলে তার করেসপন্ডিং রিইনফোর্সমেন্ট কত ডেপথ কতটুকু প্রোভাইড করতে হবে মানে ডেপথ আসলে আমি ডিফ্লেকশন কন্ট্রোলের জন্য যেটা সিলেক্ট করেছি সেটা অ্যাডিকুয়েট কিনা সেটা চেক করব প্লাস হচ্ছে আমার ওই ডেপথের সিলেক্টেড ডেপথের জন্য কতটুকু রিইনফোর্সমেন্ট কত স্পেসিং এ দিতে হবে সেটা আমরা নির্ণয় করব স্ল্যাব ডিজাইনে এতটুকুই এছাড়াও আরেকটি ইম্পর্ট্যান্ট বিষয় আছে সেটা হচ্ছে শিয়ার শিয়ারও কিন্তু আমাকে আলটিমেটলি চেক করতে হবে আর এই এই প্রসেস কিন্তু আমাকে বোথ ডিরেকশনের জন্যই দুইবার করতে হবে ঠিক আছে এই যে 7 নম্বর স্টেপে বলা আছে চেক শিয়ার স্ট্রেংথ এট এ ক্রিটিক্যাল সেকশন অ্যারাউন্ড দ্য কলামস আর সেভারেল অফ দ্য প্যারামিটার্স ইউজড ইন দিস প্রপোজেস উইল বি ডিফাইন্ড প্রিয়র টু ক্যারিং আউট দ্য স্ল্যাব ডিজাইন আমরা অলরেডি এই যে আলফা এফ এর ভ্যালু ক্যালকুলেশন করা শিখছি সেটার কথা এখানে বেসিক্যালি বলা হচ্ছে আমরা এই পার্টটা গত ক্লাসে শিখে ফেলেছি মিনিমাম থিকনেস অফ দ্য স্ল্যাব তাহলে আমরা এই পর্যন্ত আমাদের অলরেডি নলেজ আছে আলফা এফ কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটাও ফর্মুলা চিত্র সহ দেখেছি এক্সাম্পলও করেছি আমরা চলে যাব ডিরেক্ট ডিজাইন মেথডে এখন আসি আমরা ডাইরেক্ট ডিজাইন মেথডে তো এই মেথডটা আসলে এটা একটা সেমি এম্পিরিক্যাল মেথড শুরুতেই বলা হচ্ছে এবং এই মেথডটা আসলে ডেভেলপ করে এমন সময় যখন মানুষের হাতে ইলেকট্রনিক ক্যালকুলেটর ছিল না তার মানে আরো অনেক আগেই কিন্তু আমরা তো জাস্ট এখন অনেক বড় ডিজিটের মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর ইত্যাদি করে ফেলতে পারি তখন কিন্তু স্লাইড রুল ব্যবহার করা হতো তোমরা নাম শুনেছো কিনা ক্যালকুলেটর এই ডিজিটাল ক্যালকুলেটর যখন ছিল না তখন স্লাইড রুল ব্যবহার করতো তার মানে স্কেলের সাথে স্কেল মিলিয়ে ভ্যালু নিয়ে আসতে হতো তো তখন এখন যত সহজে ক্যালকুলেটরে বেন্ডিং মোমেন্ট শিয়ার ফোর্স ইত্যাদি মাল্টিপল করে ফ্যাক্টর করে ইত্যাদি করে নির্ণয় করা যায় তখন এত সহজ ছিল না এই জন্য ডিজাইন মেথড গুলো তখন এই সহজ করার জন্য সহজ করা হয়েছে আর কি যাতে ক্যালকুলেশনটা কমে আসে তো এটাই এর জন্য এটা আসলে সেমি এম্পিরিক্যাল মেথড তার মানে এখানে কিছু এম্পিরিক্যাল রিলেশনশিপ আছে এবং এটা থিওরি থেকে কিছুটা পার্ট এর আসছে আমরা এই এই পথ এই মেথডটা আসলে কখন ইউজ করতে পারবো সেটা আসলে একটু আগে জানতে হবে এই এই মেথডটা সব স্ল্যাব ডিজাইনের জন্য ব্যবহার করা যাবে না মানে প্রথমত অন স্ল্যাবের জন্য যাবে না এটা তো গেলই সেকেন্ড হচ্ছে টু ওয়ে স্ল্যাব হলেও আরো কিছু রিকোয়ারমেন্ট ফিলফিল করতে হবে যদি এই মেথড ইউজ করতে চাই সেই সেই রিকোয়ারমেন্ট গুলো আমরা একটু দেখি দেয়ার মাস্ট বি এ মিনিমাম অফ 3 continuous স্প্যানস ইন ইচ ডিরেকশন তিনটার কমে যদি স্প্যান হয় এক ডিরেকশনে তাহলে হবে না তার মানে এদিকে তিনটা স্প্যান থাকলে অপর দিকে তিনটা স্প্যান থাকতে হবে বোথ ওয়ে অ্যাকশনের জন্য তাহলে মোট হচ্ছে 9 panel স্প্যান হবে একটা তার চেয়ে যদি কম হয় তাহলে ডাইরেক্ট ডিজাইন মেথড ইউজ করতে পারবে না একদিকে যদি 2টা স্প্যান থাকে আর একদিকে 10টা আছে তুমি ডাইরেক্ট ডিজাইন মেথড ইউজ করতে পারবে না ক্লিয়ার সেকেন্ড হচ্ছে রেক্টেঙ্গুলার প্যানেলস মাস্ট হ্যাভ এ লং স্প্যান ডিভাইডেড বাই শর্ট স্প্যান রেশিও দ্যাট ইজ নট গ্রেটার দ্যান 2 তার মানে 2 action হতেই হবে যদি এই লং স্প্যান ডিভাইডেড বাই শর্ট স্প্যান 2 এর চেয়ে বেশি হয় তাহলে তো সেটা অন ওয়ে স্ল্যাব তাহলে অন ওয়ে স্ল্যাবের জন্য ডাইরেক্ট ডিজাইন মেথড ব্যবহার করা যাবে না অন ওয়ে অ্যাকশন প্রিডোমিনেটস অ্যাজ দ্য স্প্যান রেশিও রিসেস অ্যান্ড এক্সিস 2 তার মানে অন ওয়ে অ্যাকশন হয়ে যাবে যখন মানে অন ওয়ে স্ল্যাব হয়ে যাবে তখন ডাইরেক্ট ডিজাইন মেথড ব্যবহার করা যাবে না Successive span lengths in each direction shall not differ by more than 1/3 of the longer span. আমরা এটা একটু ফিগারেও দেখব এই যে নিচের ফিগারটাতে দেখানো আছে দেখো এই যে এটা একটা বড় স্প্যান দেখো পরেরটা কিন্তু আবার ছোট তাহলে এইটা কত ছোট হতে পারবে এইটার 3 ভাগ মানে এইটার স্প্যান অপরটার স্প্যানের
দুই ভাগ, তিন ভাগের দুই ভাগের বেশি হতে হবে। তার মানে এইটার স্প্যান সাকসেসিভ যে লঙ্গার স্প্যান আছে তার তিন ভাগের এক ভাগের চেয়ে কম হতে পারবে না, এরকম ভাবে আমরা বলতে পারি। এরপরে আসে কলামস মে বি অফসেট ফ্রম দ্য বেসিক রেক্টেঙ্গুলার গ্রিড অফ দ্য বিল্ডিং বাই আপ টু 0.1 টাইমস দ্য স্প্যান প্যারালাল টু দ্য অফসেট। এটা কলাম অফসেট বলতে কি বোঝায় এখানে খেয়াল করে দেখো, এই যে কলাম অফসেট দেখানো আছে, তার মানে দেখো খেয়াল করো আমার মেইন গ্রিড হয়তো এটা, কিন্তু একটা কলাম আছে অফ গ্রিড। এখন এই এই যে এই এই দুইটার মাঝে যে ডিস্টেন্স সেটা আসলে ম্যাক্সিমাম কত হতে পারবে, সেটা হচ্ছে এই ডিরেকশনের যে স্প্যান দেখো, এই যে এটা হচ্ছে L2, L2 এর 10 ভাগের 1 ভাগের চেয়ে বেশি হতে পারবে না। তাও যদি বেশি হয়ে যায় ডাইরেক্ট ডিজাইন মেথড ইউজ করা যাবে না, ঠিক আছে? তারপরেরটা কি বলা হচ্ছে, অল লোডস মাস্ট বি ডিউ টু গ্র্যাভিটি অনলি অ্যান্ড ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। তার মানে পয়েন্ট লোড থাকলেও যদি কনসেন্ট্রেটেড লোড থাকে ডাইরেক্ট ডিজাইন মেথড DDM ব্যবহার করা যাবে না, আর অবশ্যই সব লোড গ্র্যাভিটির জন্যই হবে, ল্যাটারাল লোড থাকলেও এই মেথড ব্যবহার করা যাবে না। তাহলে অল লোডস মাস্ট বি ডিউ টু গ্র্যাভিটি লোড, গ্র্যাভিটি অনলি অ্যান্ড ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ওভার অ্যান এন্টায়ার প্যানেল। যদি পার্শিয়ালি ডিস্ট্রিবিউটেড লোড থাকে, মানে পার্শিয়াল এরিয়া, পার্শিয়াল স্ল্যাব, যদি স্ল্যাবের পার্ট যদি ফুললি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডে থাকে আর আর পার্ট যদি ফ্রি থাকে, সেক্ষেত্রেও ডাইরেক্ট ডিজাইন মেথড ব্যবহার করা যাবে না। দ্য ডিরেক্ট ডিজাইন মেথড ক্যান নট বি ইউজড ফর আনব্রেসড ল্যাটারালি লোডেড ফ্রেমস, ফাউন্ডেশন ম্যাটস অর প্রিস্ট্রেসড স্ল্যাবস। দ্য সার্ভিস লাইভ লোড শ্যাল নট এক্সিড 2 times দ্য সার্ভিস ডেড লোড। খেয়াল করো এখানে সার্ভিস মানে হচ্ছে আনফ্যাক্টর্ড, আমরা তো ইউএসডি মেথডে লোডকে ফ্যাক্টর করে আলটিমেট লোড ব্যবহার করি, যে কিউ কিউ ইকুয়াল টু কিউ, ডব্লিউ ইকুয়াল টু বা ডব্লিউ বা কিউ আমরা বিভিন্ন ভাবে বলি, কিউ ইকুয়াল টু 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড লেটেস্ট যেটা আসছে, এই যে এরকম ফ্যাক্টর করে করি না, তখন সেটা হচ্ছে আনফ্যাক্টর্ড লোড হয়ে যায়। আর এখানে যেটা রেশিওটা নিতে হবে সেটা হচ্ছে আনফ্যাক্টর্ড লোডের, দ্য লাইভ লোড টু আনফ্যাক্টর লাইভ লোড টু আনফ্যাক্টর ডেড লোড রেশিও শুড নট এক্সিড 2। খেয়াল করে দেখো 2-এর বেশি হতে পারবে না। অন স্ল্যাবে কিন্তু এটা ছিল হচ্ছে এসিআই মোমেন্ট কোফিসিয়েন্ট যদি ব্যবহার করতে চাই এই রেশিওটা ছিল কিন্তু 3, অথচ 2 স্ল্যাবের জন্য এই রেশিওটা 2, রিমেম্বার। স্টিপ অর চেকারবোর্ড লোডিং উইথ লার্জ রেশিওস অফ লাইভ লোড টু ডেড লোড মে লিড টু মোমেন্টস লার্জার দ্যান দোজ অ্যাজিউমড ইন দিস মেথড অফ অ্যানালাইসিস। For a panel with beams between all supports on all sides, the relative stiffness of the beams in 2 perpendicular directions given by a J ratio shall not be less than 0.2 or greater than 5. তার মানে যদি আমার চার সাইডে বিম থাকে সাপোর্টেড স্ল্যাব, যেটা আমরা আসলে করতেছি, সেইটার বোথ ডিরেকশনে যে বিম স্টিফনেস এই রেশিওর মাধ্যমে নির্ণয় করা হচ্ছে, তার ভ্যালু 0.2 এর চেয়ে কম হবে না, আবার 5-এর চেয়ে বেশি হবে না। দ্য টার্ম আলফা এফ ওয়াজ ডিফাইন্ড প্রিওর, আমরা আগেই করে ফেলেছি ইন প্রিওর সেকশন, এন্ড L2 আর L1 এন্ড L2 আর দ্য স্প্যান্স ইন টু ডিরেকশনস। খেয়াল করো এটা যদি 2-এর চেয়ে কম হয় তাহলে কি হবে, আর 5-এর চেয়ে বেশি হয় তাহলে কি হয়ে যাবে। সো 0.2-এর চেয়ে যদি কম হয় তাহলে এটা ফ্ল্যাট প্লেট হয়ে গেল, কিন্তু এটাতে প্রবলেম কি, যদি বিমের এটা রেশিও 0.5 2-এর চেয়ে কম হয়ে যায় আমি জানি না, বাট 5-এর চেয়ে যদি বেশি হয়ে যায় তখন হচ্ছে এটা ওয়ান ওয়ে অ্যাকশনের মতোই হয়ে যাবে আর কি। যদি এক ডিরেকশনে বিমের স্টিফনেস খুব বেশি, ওই 0.2-এর চেয়ে কম হলেও একই কাজ আসলে, মানে 1/5-কে যদি আমরা রেশিও করি, 1/5 = কিন্তু 0.2, তার মানে ওই একই কাজ। যদি এটা রেশিও এর চেয়ে বেশি বা কম হয় তাহলে এটা ওয়ান ওয়ে অ্যাকশন হয়ে যাবে, তার মানে ওয়ান ওয়ে স্ল্যাবের মতো বিহেভ করবে, একদিকে লোড ট্রান্সফার হবে না, ওই যেদিকে আসলে স্ল্যাব হেভি বিম হেভি সেই দিকে আসলে মেইনলি লোড ট্রান্সফার হবে। তো এখানেও এই একই ঘটনা আর কি, এই জন্য আসলে এটা রেস্ট্রিক্টেড। তাহলে এই রেস্ট্রিকশন গুলো যদি আমি স্যাটিসফাই করতে পারি তাহলে আমি ডাইরেক্ট ডিজাইন মেথড ইউজ করতে পারবো। এখানে আরেকটু কথা বলা হচ্ছে, লিমিটেশন 2 and 7 ডু নট অ্যালাউ ইউজ অফ দ্য ডাইরেক্ট ডিজাইন মেথড ফর স্ল্যাব প্যানেলস দ্যাট ট্রান্সমিটস লোডস অ্যাজ অন ওয়ে স্ল্যাবস। তার মানে এই যে সাতেও যেটা আর কি বললাম, এটাও আসলে ওয়ান ওয়ে হয়ে যায়, আবার 2-এ তো ডিরেক্টলি বলাই আছে যে রেক্টেঙ্গুলার প্যানেলস মাস্ট হ্যাভ এ লং স্প্যান ওভার শর্ট স্প্যান রেশিও নট গ্রেটার দ্যান 2। তার মানে অন ওয়ে স্ল্যাবের জন্য ডাইরেক্ট ডিজাইন মেথড ব্যবহার করা যাবে না কোনোভাবেই। এখন তাহলে স্ল্যাব ডিজাইনের স্টেপ অনুযায়ী আমরা প্রথমে স্ল্যাব টাইপ সিলেক্ট করলাম, সেকেন্ড হচ্ছে স্ল্যাবের ডেপথ নির্ণয় করব, থার্ড হচ্ছে আমরা মোমেন্ট ডিস্ট্রিবিউশন করব। এখন
এই মোমেন্ট ডিস্ট্রিবিউশন বা মোমেন্ট নির্ণয়ের জন্য কয়েকটা স্টেপ আমরা একটু দেখব। ফার্স্ট হচ্ছে আমরা টোটাল স্ট্যাটিক মোমেন্ট এম নট যেটা সেটা নির্ণয় করব। টোটাল স্ট্যাটিক মোমেন্ট এম নট, ওই যে কিউ টাইমস হচ্ছে এল টু এল এন স্কোয়ার ডিভাইডেড বাই এইট, এখানে যে এল এন ব্যবহার করেছি, দেখো আসলে ওয়ান ব্যবহার করার কথা ছিল, সেটা না করে এখানে জেনারেলাইজ করার জন্য এল এন নিব। এল এন মানে হচ্ছে ক্লিয়ার স্প্যান ইন দ্য ডিরেকশন অফ মোমেন্ট ক্যালকুলেশন। সো কি বলা হচ্ছে, ফর ডিজাইন দ্য স্ল্যাব ইজ কনসিডার টু বি এ সিরিজ অফ ফ্রেমস ইন টু ইন দ্য টু ডিরেকশন অ্যাজ শোন ইন ফিগার 13.20। খেয়াল করে দেখো আমরা স্ল্যাব সিস্টেমটাকে আসলে কিভাবে ডিভাইড করতেছি, যে এই ফিগারে দেখানো আছে, খেয়াল করো একটা, এই যে এটা হচ্ছে নর্থ সাউথ এজ ফ্রেম, এটাও নর্থ সাউথ ইন্টেরিয়ার ফ্রেম, এটা হচ্ছে এজ বিম, তার মানে এটা হলো স্প্যান্ড্রেল বিম, যদি এখানে বিম থাকে এই স্প্যান্ড্রেল বিমে যে বলাও আছে। তাহলে আমি টোটাল এই যে স্প্যানটা এটাকে আসলে চার ভাগ করে, চার ভাগের এক ভাগ হবে আমার কলাম স্ট্রিপ, শর্ট শর্ট যেটা শর্ট স্প্যান আর কি, আর মিডেলটা হবে হচ্ছে মিডল স্ট্রিপ। তো এখানে আসলে স্পেসটা বলাই আছে, এবং দেখো খেয়াল করে যে এই কলাম স্ট্রিপটা, এই যে ভিতরে এই কলাম স্ট্রিপ আর হচ্ছে এই হাফ মিডল স্ট্রিপ, এই 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 হাফ আর এই হাফ মিলে টোটালটা মিলে কিন্তু একটা মিডল স্ট্রিপ। তাহলে এক্সটেরিয়ার ফ্রেম যেটা আর কি, সেটা একটা কলাম স্ট্রিপ আর হাফ মিডল স্ট্রিপ মিলে হচ্ছে আমার এক্সটেরিয়ার ফ্রেম, এটাকে আমরা একটা ফ্রেম কল্পনা করতে পারি। আর যদি ইন্টেরিয়ার ফ্রেম হয় তাহলে দেখো একটা কলাম স্ট্রিপ আর এদিকে কিন্তু আছে হচ্ছে, মানে একটা কলাম স্ট্রিপ বলতে এই কলাম স্ট্রিপের এই ডান পাশের হাফ এই পাশের হাফ এ মিলিয়ে, তার মানে এটাকে আমরা একটা কলাম স্ট্রিপ বলছি। আর বেসিক্যালি এক্সটেরিয়ারটার জন্য এটা আসলে হাফ কলাম স্ট্রিপই বলবো। তাহলে এটার ইন্টেরিয়ার প্যানেলের জন্য এই যে ওয়ান কলাম স্ট্রিপ আর এ পাশে হাফ মিডিল স্ট্রিপ, ও পাশে আর হাফ মিডিল স্ট্রিপ, মোট একটা মিডিল স্ট্রিপ, এই মিলিয়ে আসলে আমার একটা প্যানেল হচ্ছে। অনুরূপভাবে অপর ডিরেকশনও দেখানো আছে, এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট ডিরেকশনে, উপরেটা যেমন নর্থ সাউথ ডিরেকশনে, এই নিচেরটা হচ্ছে ইস্ট ওয়েস্ট ডিরেকশনে দেখানো। ঠিক আছে, তো এভাবে আমরা আসলে ফ্রেমে আমরা ভাগ করে ফেলি ডিরেক্ট ডিজাইন মেথডে অ্যানালাইসিস করার জন্য। স্ল্যাব এবং কলাম মিলিয়ে, যদি বিম থাকে বিম সহ, যদি বিম না থাকে বিম বাদেই, শুধু স্ল্যাব আর কলাম মিলিয়ে আমরা একটা ফ্রেম করে ফেলি। তোমরা ফ্রেম অ্যানালাইসিস করবা, দেখবা যে শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, বিমে কতটুকু যায়, কলামে কতটুকু যায়, আমার মনে হয় তোমরা অলরেডি করে ফেলেছো কিছুটা হলো। দিস ফ্রেমস এক্সটেন্ড টু দ্য মিডিল অফ দ্য প্যানেলস অন ইচ সাইড অফ দ্য কলাম লাইন্স ইন ইস স্প্যান অফ দ্য ইন ইস স্প্যান অফ ইস অফ দ্য ফ্রেমস ইট ইজ নেসেসারি টু কম্পিউট দ্য টোটাল স্ট্যাটিক্যাল মোমেন্ট এম নট উইথ আস হ্যাভ, এই যে আমাদের দেখো ইকুয়েশন আছে, তো এখানে আমরা আগের যে ইকুয়েশন দেখেছি সেখানে এল এন এর জায়গায় এল ওয়ান ছিল, এখন সেটা আমরা এল এন ব্যবহার করছি এল ওয়ান এর জায়গায়। এল এন টা কি, ক্লিয়ার স্প্যান বিটুইন কলামস, ক্লিয়ার স্প্যান, রিমেম্বার যেটা স্কোয়ার করব, তার মানে যে ডিরেকশনে মোমেন্ট নিব সেদিকে নিব হচ্ছে ক্লিয়ার স্প্যান, আর তার অপোজিট ডিরেকশনে যেটা সেই ডিরেকশনের যে স্প্যান সেটা হচ্ছে আমার এল টু, এবং রিমেম্বার এটা হচ্ছে কলাম সেন্টার থেকে কলাম সেন্টার হবে এল টু টা, আর কিউ হচ্ছে ফ্যাক্টরড ইউনিট লোড। ইন কম্পিউটিং এল এন, আমাদের যেহেতু বিম সাপোর্টেড স্ল্যাব আসলে আমাদের এখানে এই কথাগুলো লাগবে না, বাট ফিউচারে যখন করবা তখন এটা কাজে আসবে। যদি তোমার সার্কুলার কলাম আর কলাম ক্যাপিটাল সব ডায়ামিটার ডিসি থাকে, মানে ফ্ল্যাট স্ল্যাব হয়, যদি নিচে এই যে এরকম কোনো কন্ডিশন হয়, একটা সাপোর্ট দেখো এটা হচ্ছে রেক্টেঙ্গুলার, ফর এক্সাম্পল ডানেরটা আমার রেক্টেঙ্গুলার কলাম সাপোর্ট, অথচ বামেরটা আমার এরকম রেক্টেঙ্গুলার কলাম হতে পারে, অথবা একটা সার্কুলার কলাম হতে পারে যেটার উপরে আসলে কলাম ক্যাপিটাল আছে, অথবা এরকম হেক্সাগোনাল কলাম হতে পারে, অথবা এরকম অবলিক স্কোয়ার কলাম হতে পারে, এটা তো প্যারালাল অথচ এটা কিন্তু অবলিক। তাহলে কতটুকু নিব আমি, এল ওয়ান হচ্ছে দেখো সেন্টার টু সেন্টার, কিন্তু এল এন যেটা সেটা কতটুকু নিব, তাহলে এই কলামের ফেস থেকে এই কলামের ফেস, এটা ক্লিয়ার ডিস্টেন্স যদি স্কোয়ার কলাম হয়, যদি এক প্রান্তে সার্কুলার কলাম হয় তাহলে কি করব, এই সার্কুলার কলামকে আমি ইকুইভ্যালেন্ট স্কোয়ারে যদি কনভার্ট করি তাহলে প্রতি সাইড কতটুকু হয়, 0.89 এইচ, তাহলে এতটুকু কিন্তু আমার বাদ দিতে হবে টোটাল। এই দেখো এই 0.89 এইচ কিন্তু সার্কুলার কলামের যে ডায়ামিটার এইচ তার থেকে কম, খেয়াল করে দেখো। সো এখানে একটু পার্থক্য আছে, বাট তুমি যদি ক্যালকুলেশন একটু সহজ করতে চাও, এত মোর অ্যাকুরেটলি না করতে চাও, এটা আসলে বলা ঠিক না, বাট তোমার এই এতটুকু যদি থাকে যে আমি অল্প একটু যদি কম বেশি করি, এখানে মোমেন্টের খুব বেশি ভেরিয়েশন হয় না, তাহলে এটা বাদ দিয়েও করতে পারো আর কি।
তবে আমি রিকমেন্ড করি না, অবশ্যই যেহেতু এটা রিকমেন্ডেশন আছে, স্পেসিফিকেশন আছে, এক্স্যাক্টলি এটাই ফলো করা উচিত। ইন কম্পিউটিং এলএন, সার্কুলার কলামস অর কলাম ক্যাপিটালস অফ ডায়ামিটার ডিসি আর রিপ্লেসড বাই ইকুইভ্যালেন্ট স্কোয়ার কলামস উইথ সাইড লেন্থ 0.886 ডিসি। তাহলে খেয়াল করে দেখো যে সার্কুলার কলাম হলে তুমি যদি এই এইটার এস থেকে এস নাও, তাহলে কিন্তু তুমি কম স্প্যান পেলে, আর কম স্প্যান নেওয়া মানে কিন্তু কম মোমেন্ট আসবে, খেয়াল করো। তাহলে তুমি কিন্তু কনজারভেটিভ সাইডে থাকছো না, বরং রং সাইডে চলে যাচ্ছ। সো এটা আমলে নেওয়া খুবই জরুরি, মানে অবশ্যই কনসিডার করে ডিজাইন করা উচিত। ভ্যালুস অফ এল টু অ্যান্ড এল এন আর শোন ইন ফিগার 13.2 ফর প্যানেলস ইন ইস ডিরেকশন, এক্সাম্পল 13.2 ইলাস্ট্রেটস দ্য ক্যালকুলেশন অফ মোমেন্ট টু ইন এ টিপিক্যাল স্ল্যাব প্যানেল। 13.2 ফিগারে এই যে দেখো নিচেও দেখানো আছে, এটা এটা তো দেখাইলাম, সরি 13.2 ফিগার, আমার কলাম স্ট্রিপ আর মিডল স্ট্রিপ একটু পরে আসবে, আমরা আসলে এখান দেখে আসি। তাহলে টোটাল স্ট্যাটিক্যাল মোমেন্ট আমরা প্রথম স্টেপে এই ইকুয়েশন দিয়ে ক্যালকুলেশন করে নিব। এল এন কিভাবে ক্যালকুলেট করব, যদি স্কোয়ার কলাম থাকে তাহলে জাস্ট ফেস টু ফেস, আর যদি সার্কুলার কলাম থাকে তাহলে যে ইকুইভ্যালেন্ট সার্কেলকে ইকুইভ্যালেন্ট স্কোয়ার কনসিডার করে তার যে সাইড তার ফেস থেকে নিতে হবে। তার মানে এল এন কিন্তু সার্কুলার কলাম ধরলে যা আসতো তার থেকে একটু বেশি আসবে তোমার, এবং অন্যান্য এগুলো সাধারণত আমরা ব্যবহার করি না, আমি জন্য এত ডিটেল বলছি না, বাট তোমাদের জন্য থাকলো, তোমাদের নোটে থাকবে, দেখে নিবে পরবর্তীতে কখনো কাজে লাগলে। তো এখন আমি টোটাল স্ট্যাটিস্টিক্যাল মোমেন্ট যেটা, এই যে এই মোমেন্ট, এখানে আবার এখানে আবারও আরেকটা এই ফিগারও দেখানো আছে, দেখো যদি ইন্টেরিয়ার স্প্যান হয় তাহলে এই টোটাল স্ট্যাটিক্যাল মোমেন্ট এম নট সেটা কোনটা, এই যে এইটুকু প্লাস হচ্ছে এই উপরের টুকু, তবে এই পাশেরটা প্লাস এই পাশেরটার অ্যাভারেজ প্লাস হচ্ছে এই যে পজিটিভ উপরের অংশ, এই সব মিলিয়ে কিন্তু হবে যে এইটুকু পজিটিভ মোমেন্ট আর এই নিচের এইটুকু হবে হচ্ছে এইটা প্লাস এইটার অ্যাভারেজ আর কি, এই চার এটার অ্যাভারেজ। তো আমি আমার এই মোমেন্ট ডিস্ট্রিবিউশনটা আসলে অ্যাসাইনমেন্ট অফ মোমেন্টস টু ক্রিটিক্যাল সেকশনস, আমি জাস্ট পুরো স্ল্যাবের যে বেন্ডিং মোমেন্ট সেটা স্ট্যাটিক্যাল মোমেন্ট এম নট পেয়ে গেছি। এখন কতটুকু আসলে আমার এই যে কন্টিনিউয়াস বিম যদি হয় তাহলে কতটুকু নেগেটিভ বন্ডিং মোমেন্ট আর কতটুকু পজিটিভ বন্ডিং মোমেন্ট, পজিটিভ এমইউ নেগেটিভ এমইউ কতটুকু, এবং এটা নির্ভর করে আসলে সাপোর্ট কন্ডিশনের উপরে। যদি ইন্টেরিয়ার হয় তাহলে বোথ ডিরেকশনে যদি সাপোর্ট কন্ডিশন সেম হয়, নেগেটিভ মোমেন্ট দেখো সেম দুইটার জন্যই, ফিগারও দেখানো যাচ্ছে ইকুয়াল স্প্যান, কিন্তু যদি এন্ড স্প্যান হয়, এই যে এন্ড স্প্যান যেটা এই পাশে আসলে ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, তাহলে দেখো এখানে বেন্ডিং মোমেন্ট কমও হতে পারে, আবার যদি সিম্পলি সাপোর্টেড হয় এটা জিরো হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু ইন্টেরিয়ার নেগেটিভ মোমেন্ট আবার বেশি হবে, আবার পজিটিভ মোমেন্টও সেক্ষেত্রে কিন্তু ইন্টেরিয়ার স্প্যানের চেয়ে দেখো বেশি হবে। তো এই ভেরিয়েশনটা পজিটিভ মোমেন্ট নেগেটিভ মোমেন্ট, এটা আমার যে যে স্ল্যাব ছিল, আমি এখানে যদি একটা স্ল্যাব দেখাই, আমার এই স্ল্যাবটার আসলে এই স্ল্যাবটার এই ডিরেকশনে টোটাল মোমেন্ট ফর এন্টায়ার উইডথ এর জন্য আমি মোমেন্ট এম নট পেয়ে গেছি। তার কতটুকু আসলে এই যে সাপোর্টে নেগেটিভ মোমেন্ট হবে, কতটুকু মিড স্প্যানে পজিটিভ মোমেন্ট হবে, কতটুকু আবার রাইট সাপোর্টে বা আপার সাপোর্টে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট হবে সেটা আমি ডিস্ট্রিবিউট করব। তো খেয়াল করো সেটা নির্ভর করছে যে আমি আসলে এইটার টোটাল মোমেন্ট এই যে এম নটটা পেয়ে গেছি, দেখো খেয়াল করি এম নটটা পেয়ে গেছি, তাহলে তার কতটুকু নেগেটিভ মোমেন্ট কতটুকু পজিটিভ মোমেন্ট হবে। আবার এই এন্ড স্প্যানের জন্য এখানে খেয়াল করো, দেখো যে এম নট দেখানো আছে, এটার অ্যাভারেজ এই যে এতটুকু হচ্ছে নেগেটিভ মোমেন্টের অ্যাভারেজ আর এটা হচ্ছে পজিটিভ মোমেন্ট, তাহলে এম নট এটা আমি পেয়ে গেলাম জাস্ট ডিরেক্টলি ডব্লিউ এল স্কোয়ার বাই এইট যে ইকুয়েশন ওইটার থেকেই। এখন কতটুকু পজিটিভ মোমেন্ট কতটুকু নেগেটিভ মোমেন্ট হবে, যদি এক্সটেরিয়ার স্প্যান হয় তাহলে সেক্ষেত্রে আবার এক্সটেরিয়ার নেগেটিভ মোমেন্ট কত, ইন্টেরিয়ার নেগেটিভ মোমেন্ট কত, এসব কিছু আসলে আমাকে ফার্স্ট ডিস্ট্রিবিউট করে নির্ণয় করতে হবে। তো তার জন্য কি বলা হচ্ছে, ফর ইন্টেরিয়ার স্প্যান্স, দেখো ডিরেক্টলি ইন্টেরিয়ার স্প্যান যদি হয়, দ্য টোটাল স্ট্যাটিক মোমেন্ট ইজ অ্যাপোর্শন বিটুইন দ্য ক্রিটিক্যাল পজিটিভ অ্যান্ড নেগেটিভ বেন্ডিং সেকশনস অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং টু রেশিওস। যদি ইন্টেরিয়ার স্প্যান হয়, রিমেম্বার ইন্টেরিয়ার স্প্যান হলেই শুধুমাত্র এই যে নেগেটিভ ফ্যাক্টর্ড মোমেন্ট এম নট এর 65% যাবে হচ্ছে নেগেটিভ মোমেন্টে, তার মানে এই যে দেখো এই এই এখানে এই যে দেখানো আছে, যদি ইন্টেরিয়ার স্প্যান হয় এটা হচ্ছে এই স্প্যানটা হচ্ছে ইন্টেরিয়ার, এটা হচ্ছে কিন্তু এক্সটেরিয়ার, আমি এখানে লিখেই দেই ইন্টেরিয়র স্প্যান, ইন্টেরিয়র আর এটা হচ্ছে এক্সটেরিয়র,
তাহলে ইন্টেরিয়র স্প্যানের জন্য নেগেটিভ মোমেন্ট এম নটের 65% আর পজিটিভ মোমেন্ট হচ্ছে 35%। আর যদি এক্সটেরিয়ার স্প্যান হয় তাহলে কতটুকু এক্সটেরিয়ার নেগেটিভ মোমেন্ট আর কতটুকু ইন্টেরিয়ার এক্সটেরিয়ার নেগেটিভ মোমেন্ট হবে, মানে ইন্টেরিয়ার নেগেটিভ মোমেন্ট হবে, সেটা আমরা এই যে আরো একটু দেখবো নিচের ফিগার থেকেও। ঠিক আছে, ইন্টেরিয়ার স্প্যান হলে নেগেটিভ মোমেন্ট হবে 65% আর পজিটিভ বেন্ডিং মোমেন্ট হবে 35%, টোটাল কিন্তু 100 দেখো দুইটা যোগ করলে। দ্য ক্রিটিক্যাল সেকশন ফর নেগেটিভ বেন্ডিং মোমেন্ট ইজ টেকেন এট দ্য ফেস অফ রেক্টেঙ্গুলার সাপোর্টস অর এট দ্য ফেস অফ ইকুইভ্যালেন্ট স্কোয়ার সাপোর্ট হ্যাভিং দ্য সেম ক্রস সেকশনাল এরিয়া অ্যাজ এ রাউন্ড সাপোর্ট। ইন দ্য কেস অফ এন্ড স্প্যানস, এই যে এটার জন্য এক্সটেরিয়ার স্প্যান যেটা, দ্য অ্যাপ্রোশনমেন্ট অফ দ্য টোটাল স্ট্যাটিক মোমেন্ট হ্যালো অ্যামং দ্য থ্রি ক্রিটিক্যাল মোমেন্ট সেকশনস, তার মানে একটা হলো ইন্টেরিয়ার নেগেটিভ, একটা হচ্ছে পজিটিভ, আর একটা হচ্ছে এক্সটেরিয়ার নেগেটিভ। এই যে তিনটা লোকেশন, এটা হলো ইন্টেরিয়ার পজিটিভ, এটা হলো সরি ইন্টেরিয়ার নেগেটিভ পজিটিভ, আর হচ্ছে এক্সটেরিয়ার নেগেটিভ, এই তিনটা সেকশনে মোমেন্ট কত কত হবে সেটা নির্ণয় করার জন্য আমরা এটুকু পড়বো। অ্যাজ illustrated by figure 13.11 depends upon the flexural restraint provided for the slab by the exterior column or the exterior wall as the case may be and depends upon also upon the presence or absence of the beams on column lines. তার মানে এক্সটেরিয়ার মোমেন্ট আসলে কলাম আছে কি নাই, মানে এন্ড কন্ডিশনের উপরে ডিপেন্ড করে আসলে এক্সটেরিয়ার মোমেন্ট হবে, এবং সেটা আমরা নিচের ফিগারে দেখতে পাচ্ছি। এসিআই কোড 6613.6.3 স্পেসিফাইস 5 অল্টারনেটিভ সেটস অফ মোমেন্ট ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্টস ফর এন্ড স্প্যানস অ্যাজ শোন ইন টেবিল 13.3 অ্যান্ড ইলাস্ট্রেটেড ইন ফিগার 13.12। এই যে দেখো এখানে টেবিলে দেওয়া আছে এবং এই ফিগারেও বর্ণনা করা আছে। এন্ড স্প্যানটা এই যে যদি আনরেস্ট্রেইন্ড হয়, ফার্স্ট কন্ডিশন এক্সটেরিয়ার ইজ আনরেস্ট্রেইন্ড সাপোর্টেড বাই এ মেশনরি ওয়াল ফর এক্সাম্পল, এই দেখো খেয়াল করে জাস্ট মেশনরি ওয়াল আছে তার উপরে গিয়ে রেস্ট করলো, তাহলে এটা কিন্তু কোনো রোটেশনাল রেস্ট্রেইন দিবে না এই সাপোর্টটা, তাহলে এখানে বেন্ডিং মোমেন্ট কত, জিরো। তাহলে আমরা টেবিল আর এই ফিগারের সাথে মিলিয়ে দেখি, এই যে কেস এ এটাও কেস এ, তাহলে কি বলা আছে দেখো, ইন্টেরিয়ার নেগেটিভ মোমেন্ট, পজিটিভ মোমেন্ট আর হচ্ছে এক্সটেরিয়ার নেগেটিভ মোমেন্ট। আবারও খেয়াল করো আমি এখানে লিখে দেখাই, এটা হচ্ছে এক্সটেরিয়ার এক্সটেরিয়ার নেগেটিভ ইএক্সটি আর হচ্ছে মাইনাস বি, এই মিড স্প্যানে আসবে পজিটিভ মোমেন্ট প্লাস বি, আর এই এই এন্ডে যে মোমেন্ট আসবে সেটা হচ্ছে ইন্টেরিয়ার নেগেটিভ মোমেন্ট। আমার যে তিন জায়গায় মোমেন্ট আসছে সেটা দেখানো। তাহলে কেস এ এক্সটেরিয়ার ইজ আনরেস্ট্রেইন কখন হবে, এই যে এরকম কন্ডিশনে যদি মেশনরি ওয়ালের উপরে বা এমন একটা বিম আছে যে বিমের রড স্ল্যাবের রডের মধ্যে দিয়ে গেল না, তার মানে স্ল্যাবটা বিমের উপরে জিগিয়ে জাস্ট রেস্ট করতেছে, কোনো ধরনের রোটেশনাল রেস্ট্রেইন নেই, মানে মোমেন্ট ডেভেলপ করবে না, তাহলে এক্সটেরিয়ার নেগেটিভ মোমেন্ট সেখানে কত, জিরো। পজিটিভ মোমেন্টের জন্য কোএফিসিয়েন্ট এখানে যে দেখো ওই এম নটের, এম নটের 0% হচ্ছে এই এই এন্ডে যাবে, এই এন্ডে তাহলে কত থাক মিড স্প্যানে কত থাকবে 63%, আর এই ইন্টেরিয়ার নেগেটিভ মোমেন্ট কত আসবে এটা হচ্ছে যে 75%। তাহলে খেয়াল করে দেখো এই তিনটার এভারেজ সাম কিন্তু হতে হবে আবার 100% অফ এম নট। এই যে এটার জন্য কি বলেছিলাম যে নেগেটিভ মোমেন্ট এর এভারেজ নিব, তার মানে নেগেটিভ মোমেন্ট কোনটা কোনটা, ইন্টেরিয়ার নেগেটিভ আর এক্সটেরিয়ার নেগেটিভ 75% আর হচ্ছে 0%, তার এভারেজ করব ভাগ দিব দুই দিয়ে প্লাস তার সাথে পজিটিভ মোমেন্ট 63 যোগ করব, তাহলে দেখো টোটাল 100% হয় কিনা, অবশ্যই 100% হতে হবে। তার মানে 100% মোমেন্টেরই ওই যে এম নট স্কোয়ারের যে 100% সেটার কত পার্সেন্ট এক্সটেরিয়ার এন্ডে যাচ্ছে, কতটুকু মিড স্প্যানে পজিটিভ মোমেন্ট থাকতেছে আর কতটুকু ইন্টেরিয়ার স্প্যানে নেগেটিভ মোমেন্ট আসলে থাকতেছে। তাই অনুরূপভাবে এটা হচ্ছে এই কন্ডিশনের জন্য গেল। সেকেন্ড, যদি স্ল্যাব উইথ বিমস বিটুইন অল সাপোর্টস, আমাদের জন্য এটাই বেশি লাগবে যে এস সাপোর্টেড স্ল্যাব যদি হয় তাহলে দেখো এক্সটেরিয়ার নেগেটিভ মোমেন্ট, এই যে এই কন্ডিশন এখানে বেন্ডিং মোমেন্ট নেগেটিভ হচ্ছে 16% আসবে অনলি, এখানে আসবে হচ্ছে 57% পজিটিভ মোমেন্ট, আর ইন্টেরিয়ার নেগেটিভ মোমেন্ট এই যে এখানে আসবে হচ্ছে 70%। রিমেম্বার এটাই আমাদের আসলে বেশি কাজে লাগবে। এটা আরেকটা লাগবে হচ্ছে আরো কন্ডিশন কি কি আছে, এগুলো হচ্ছে যে ফ্ল্যাট স্ল্যাবের জন্য, এখন স্ল্যাব উইদাউট বিমস বিটুইন ইন্টেরিয়ার সাপোর্টস, তার মানে এটা হচ্ছে ফ্ল্যাট স্ল্যাব, অর্থাৎ ফ্ল্যাট প্লেটও হতে পারে ফ্ল্যাট স্ল্যাবও হতে পারে, যদি উইদাউট এস বিম হয়, এস বিম মানে হচ্ছে ওই যে স্প্যান্ড্রেল বিম, তার মানে বিল্ডিং এর যে পেরিমিটার
সেই পেরিমিটারে যদি বিম থাকে সেটাই হচ্ছে আমার এস বিম বলছি আমরা এখানে, উইদাউট এস বিম তার মানে পেরিমিটারেও কোনো বিম নাই। এই যে দেখো কন্ডিশন সি এখানে দেখানো আছে, এই যে এন্ডেও কোনো বিম নাই, মিডিল ইন্টেরিয়ার তো নাই, এন্ডেও কোনো বিম নাই, সেক্ষেত্রে হচ্ছে ফ্ল্যাট প্লেট যেটা সেটা হবে। অথবা এখানে ড্রপ প্যানেলও থাকতে পারে, তাহলে ফ্ল্যাট স্ল্যাবও হতে পারে, দুইটাই। কিন্তু বিমের সাথে আসলে সম্পর্ক যুক্ত এখানে, যে বিম আছে কি নাই। তাহলে এখানে ডিস্ট্রিবিউশন দেখানো আছে, আর যদি এন্ডে বিম থাকে, দেখো এটাও যে ফ্ল্যাট স্ল্যাব কিন্তু এন্ড এস বিম আছে, স্প্যান্ড্রেল বিম যেটা সেটা আছে, তখন আবার মোমেন্ট ডিস্ট্রিবিউশন এটা। আর যদি এক্সটেরিয়ার ইজ ফুললি রিস্ট্রেইন, এটা কখন হতে পারে? ফুললি রিস্ট্রেইন বিম দিয়ে কিন্তু ফুললি রিস্ট্রেইন আনা সম্ভব না, দেখো খেয়াল করে। জাস্ট এস বিম যখন ছিল এখানে তখন কিন্তু নেগেটিভ মোমেন্ট ইন্টেরিয়ারে 70%, অথচ এক্সটেরিয়ার এ যে মাত্র হচ্ছে 16%, খুব কম মোমেন্ট আসে কিন্তু এ যে। কিন্তু এখানে দেখো এক্সটেরিয়ার ইজ ফুললি রিস্ট্রেইন যদি আমি বলি, তার মানে আমার হয়তো শিয়ার ওয়াল আছে বা কোনো রিইনফোর্স কংক্রিট ওয়াল আছে, এন্ড ওয়াল হতে পারে, সেটার সাথে আমার এই বিম স্ল্যাবটা যদি মনোলিথিক্যালি কাস্ট হয়, সেক্ষেত্রে আমার হয়তো এই যে এরকম সেকশন আসতে পারে, এটা হচ্ছে রিইনফোর্সড কংক্রিট ওয়াল আর এই হচ্ছে তোমার স্ল্যাব, তার মানে ফুললি রিস্ট্রেইন রোটেশনাল। এই মাঝখানে যে সাপোর্ট থাকতো ফিক্স সাপোর্ট, সেরকম যদি হতো তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে দেখো ইন্টেরিয়ার স্ল্যাবের মতোই 65% আর 35% চলে আসবে, ইন্টেরিয়ার স্ল্যাবে যা হয় সেটার মতো চলে আসবে। তো এইভাবে স্ট্যাটিক্যাল মোমেন্টকে আমি তাহলে পজিটিভ মোমেন্ট নেগেটিভ মোমেন্টে ভাগ করে ফেললাম। এটা হলো তোমার জাস্ট এক ডিরেকশনে গেল। এখানে আমি স্ল্যাবে যদি দেখাই, এই যে এটাতে আমি জাস্ট মোমেন্টটাকে, এই স্ট্যাটিক মোমেন্টটাকে আসলে নেগেটিভ সাপোর্টের কাছে কত, যদি দুই দিকে সাপোর্ট ডিফারেন্ট হয় তাহলে দুই সাপোর্টে কত আর মিড স্প্যানে কত সেটা করলাম। এখন এই এই লোডটাই আবার এই ল্যাটারালি আসলে কলাম স্ট্রিপ এবং মিডিল স্ট্রিপে কিভাবে ডিস্ট্রিবিউটেড আছে, কতটুকু পরিমাণে এই জায়গায় থাকবে, কতটুকু মিড স্প্যানে, কতটুকু এন্ড স্প্যানে। আমরা আগের ফিগারে দেখেছি যে থ্রুআউট দ্য স্প্যান মিড স্প্যানে কিন্তু বেন্ডিং মোমেন্ট কম, এন্ড স্প্যানের দিকে বেন্ডিং মোমেন্ট বেশি, সেই ডিস্ট্রিবিউশনটা এখন করব। তার মানে ল্যাটারাল ডিস্ট্রিবিউশন অফ বেন্ডিং মোমেন্ট। ল্যাটারাল ডিস্ট্রিবিউশন অফ বেন্ডিং মোমেন্ট দেখানোর আগে আমরা এখানে একটু কলাম স্টিপ কোনটা আর মিডল স্টিপ কোনটা সেটা দেখাতে চেয়েছি। এই দেখো এটা হচ্ছে ম্যাক্সিমাম স্পেসিং কলাম সেন্টার টু কলাম সেন্টার, আর এটা হচ্ছে মিনিমাম। তাহলে আমার কলাম স্টিপের উইথ এই যে বোথ সাইডে কতটুকু হবে, আসলে এই দুইটা ডাইমেনশনের যেটা মিনিমাম তার চার ভাগের এক ভাগ, ঠিক আছে। এই দেখো কলাম স্টিপ এদিকেও এল মিনিমাম বাই ফোর, অথচ এদিকেও কিন্তু এই যে এল মিনিমাম বাই ফোর, দুই দিকে কিন্তু এল মিনিমাম বাই ফোর। রিমেম্বার এরকম নেওয়া যাবে না যে আমার এইদিকে কলাম স্ট্রিপ তাহলে এই উইডথের চার ভাগের এক ভাগ আর এদিকে কলাম স্ট্রিপ তাহলে এই টোটাল উইডথের চার ভাগের এক ভাগ। নো, তোমার স্ল্যাবের বোথ ডিরেকশনের যে ডাইমেনশন তার যেটা মিনিমাম তার চার ভাগের এক ভাগই হচ্ছে এক সাইডে কলাম স্ট্রিপ, এবং সেটা বোথ ডিরেকশনের জন্যই প্রযোজ্য। সো রিমেম্বার, এখানে শর্ট ডিরেকশনও দেখানো আছে, এখানে লং ডিরেকশনও দেখানো আছে। তাহলে আমরা এখন আছে আসি ল্যাটারাল ডিস্ট্রিবিউশন অফ মোমেন্টস। আমরা এক ডিরেকশনে মোমেন্ট আসলে জাস্ট টোটাল মোমেন্ট ক্যালকুলেট করে সাপোর্টে এবং মিড স্প্যানে মোমেন্ট অ্যাসাইন করেছি, এখন সেই মোমেন্টটা আবার ল্যাটারালি আসলে কিভাবে ডিস্ট্রিবিউটেড, মিড স্প্যানে কত সাপোর্টে কত। আমি যদি এইভাবে বলতে চাই যে আমরা জাস্ট এই ডিরেকশনে মোমেন্টটা ক্যালকুলেট করে ফেলেছি, এই ডিরেকশনে এম নট টোটাল মোমেন্ট ছিল এম নট, সেই মোমেন্টটাকে সাপোর্টে কতটুকু মোমেন্ট সেটা ভাগ করে ফেলেছি, মিড স্প্যানে কতটুকু মোমেন্ট সেটা ভাগ করে ফেলেছি। এখন এই এই মোমেন্টের কতটুকু আসলে এই কলাম স্ট্রিপে যাচ্ছে আর কতটুকু এই মিডিল স্ট্রিপে থাকছে, কতটুকু এই কলাম স্ট্রিপে যাচ্ছে সেইভাবে ভাগ করব। এজন্য এটাকে বলছি ল্যাটারাল ডিস্ট্রিবিউশন। তাহলে আমার এম নট যেটা সেটা কিন্তু এই ডিরেকশনে আমি ক্যালকুলেট করেছি, এই যে এই ডিরেকশনে। এখন এইটা এই পারপেন্ডিকুলার ডিরেকশনে কলাম স্ট্রিপে কতটুকু থাকবে, মিডিল স্ট্রিপে কতটুকু থাকবে সেটা আমরা ডিস্ট্রিবিউট করব এখন, যেটাকে আমরা বলছি ল্যাটারাল ডিস্ট্রিবিউশন অফ মোমেন্টস, ঠিক আছে। তো এই ল্যাটারাল ডিস্ট্রিবিউশনটা আসলে নির্ভর করে যে আমার কলাম লাইনে বিম আছে কিনা, সেই বিম থাকলে এই যে তার স্টিফনেস রেশিও আলফা এফ এটা দিয়ে নির্ণয় করব। আরেকটা জিনিসের উপরে নির্ভর করে, সেটা হচ্ছে আমার স্প্যান রেশিও এল টু ডিভাইডেড বাই এল ওয়ান রেশিও, এর উপরে নির্ভর করে। আরো একটা জিনিস নির্ভর করে, বিশেষ করে এক্সটেরিয়ার প্যানেলে যেখানে আসলে এস বিম আছে কি নাই। এখানে খেয়াল করো আমরা যদি এই গ্রিডটাই আসলে দেখাই, এইটাতে যদি আমার এখানে এক্সটেরিয়ার এখানে যদি বিম থাকে ফর এক্সাম্পল এক্সটেরিয়ার এন্ডে, এই এটাতে কিন্তু আসলে এ সাইডও বেন্ডিং মোমেন্ট আছে, এ সাইডও বেন্ডিং মোমেন্ট আছে এবং অলমোস্ট ইকুয়াল, তাহলে এখানে
বেন্ডিং মোমেন্টের ডিফারেন্স বা টর্শনাল যে টর্শনাল বেন্ডিং মোমেন্ট এখানে কিন্তু ততটা আসছে না। আর এজে আমরা বিশেষ করে যেহেতু স্পেসিফিক এজে কখনো কখনো ইন্টেরিয়ারে বিম না প্রোভাইড করলেও এজে বিম প্রোভাইড করি, সেটা এই বিমের কারণে এটার যে টর্শনাল, দেখো এখানে যে বেন্ডিং মোমেন্ট আছে স্ল্যাব থেকে আসবে, এই বিমে কিন্তু আসলে টর্শনাল মোমেন্ট আসবে। তো এই এজ বিমটা যদি খুব স্ট্রং হয় তাহলে এই টর্শনাল মোমেন্ট খুব বেশি আসবে, এখানে তার রেজিস্ট্যান্স খুব বেশি আসবে। তার মানে টর্শনাল ইফেক্টটা আসলে এনকাউন্টার করার জন্য স্পেশালি এজ এজ প্যানেলের জন্য বা এক্সটেরিয়ার প্যানেলের জন্য এই যে এই টর্শনাল কনস্ট্যান্ট বেটা টি আর কি, এই এটা দিয়ে নির্ণয় করব, যেটা আর একটা ইকুয়েশন এটা যে দেখানো আছে ইসিবি টাইমস হচ্ছে সি ডিভাইডেড বাই টু ইসিএস আইএস। আমরা জানি ই হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, স্ল্যাব আর বিমের কংক্রিটের জন্য যদি স্ল্যাব আর বিমের কংক্রিট যদি একই স্ট্রেংথের হয় তাহলে ইসিবি আর ইসিএস সেম কাটা যাবে। সিটা হচ্ছে এখানে যে দেখো দ্য কনস্ট্যান্ট সি পারটেন্স টু দ্য টর্সনাল রিজিডিটি অফ দ্য ইফেক্টিভ ট্রান্সভার্স বিম, মানে ওই পার উল্টার দিকে যে এস বিমের যদি বিশেষ করে থাকে আর কি তাহলে এটাই বেশি আসবে। ইন্টেরিয়ার স্প্যানে দেখবা ইন্টেরিয়ার স্প্যানেও বেটা টি এর ইফেক্ট আসবে কিন্তু কম, এস বিমে আসবে আসলে বেশি। আর স্ল্যাবের জন্য আইএস ক্যালকুলেশন কিভাবে করতে হবে, সি কিভাবে ক্যালকুলেট করতে হবে, এই যে তিনটা পয়েন্টে বলা আছে। তাহলে দেখো এই আলফা এফ এর ভ্যালু, আরেকটা হচ্ছে এল টু বাই এল ওয়ান রেশিও, এইটার ভ্যালু এবং এই বেটা টি, আমরা এই সবগুলো এক্সাম্পলে দেখবো। এই তিনটার উপরে ডিপেন্ড করে আমরা ল্যাটারালি মোমেন্টের ডিস্ট্রিবিউশন করব। এখন সি ক্যালকুলেশনের জন্য এখানে আসলে তিনটা পদ্ধতি বলা আছে যে কিভাবে সি নিব, এবং রিমেম্বার এই তিনটার মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে সেটাই হবে সি এর ভ্যালু, এবং সিটা হচ্ছে আসলে টর্সনাল রিজিডিটির জন্যই, এই ট্রান্সভার্স বিমের টর্সনাল রিজিডিটি কাউন্ট করার জন্য যে ফ্যাক্টর সেটা হচ্ছে সি। তাহলে সি এর জন্য আসলে কি কি নিতে হবে, এ পোর্শন অফ দ্য স্ল্যাব হ্যাভিং এ উইডথ ইকুয়াল টু দ্যাট অফ দ্য কলাম ব্র্যাকেট অর ক্যাপিটাল ইন দ্য ডিরেকশন ইন হুইচ মোমেন্টস আর টেকেন, দ্য পোর্শন অফ দ্য স্ল্যাব স্পেসিফাইড ইন ইন ওয়ান, এটাতে যা বলা আছে, প্লাস দ্যাট পার্ট অফ এনি ট্রান্সভার্স বিম অ্যাবভ অ্যান্ড বিলো দ্য স্ল্যাব, আমরা ফিগারও দেখব। আরেকটা হচ্ছে দ্যাট ট্রান্সভার্স বিম ডিফাইন্ড ইন ফিগার 13.10, এই যে এটা আসলে আমরা ওই ডেপথ লিমিটেশনের জন্য আলফা এফ এর ভ্যালু ক্যালকুলেশনের জন্য যেটা ব্যবহার করেছিলাম এই তিন নম্বরে সেটাই বলা হচ্ছে এক্স্যাক্টলি। এবং সি এর জন্য ইকুয়েশন দেখো দেওয়া আছে, এটা কিন্তু সামেশন, আমরা একটু ফিগারে দেখে নিই আগে আসলে কি করব। তাহলে ওই উপরে যে তিনটা পয়েন্ট সেটাকে কাউন্ট করে আসলে আমরা দুইটা কেস এভাবে ডেভেলপ করাতে পারি আলাদা আলাদা, একটা হলো এই যে এই বিম আর একটা হচ্ছে স্ল্যাবের এই পার্ট। আর দেখো ঠিক ওই ডাইমেনশন মানে লেন্থ গুলা সেমি, বাট এখন নিচ্ছে কি, আগে হচ্ছে বিম নিয়েছিলাম এই পুরাটা স্ল্যাবের কিছু পার্ট দিয়ে, অথচ স্ল্যাব ছিল এই দুই নম্বর পার্ট ছিল হচ্ছে এইটুকু, আর এটাতে এসে কি করছি জাস্ট বিমের এই যে নিচের পার্টটা শুধু বিম, আর অথচ বিমের উপরে পার্ট দেখো স্ল্যাবের মধ্যে নিয়েছি। এটার উদ্দেশ্য হলো এখানে খেয়াল করে বলা হচ্ছে যে এই তিনটার মাঝে যেটা ম্যাক্সিমাম আসবে সেটাকে আমি নিব। তাহলে এবং এখানে স্পেসিফিক এটাও বলা আছে যে আমি এই ডিভিশন গুলা এই যে বিমের ইফেক্টিভ বিমটাকে আসলে এমন ভাবে দুইটা সেকশনে ভাগ করব যাতে করে সি এর ভ্যালুটাও ম্যাক্সিমাম হয়। এবং এখানে যে ইকুয়েশন দেখো এই কেস এ এর জন্য সি এর ভ্যালু নির্ণয় করার ফর্মুলা এই এক্স ওয়ান এক্স টু দেখানো আছে, এখানে একটা বিষয় রিমেম্বার করার মতো, সেটা হলো এক্স ওয়ানটা হবে মিনিমাম ডাইমেনশন অফ দিস সেকশন। যদি ফর এক্সাম্পল এই বিম হয় তাহলে এই এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান এর মধ্যে যেটা ছোট সেটা হবে এক্স, আর যেটা বড় সেটা হবে ওয়াই। অনুরূপভাবে এখানেও তাই, এক্স টু এবং ওয়াই টু এই ডাইমেনশনের মধ্যে যেটা ছোট সেটা হচ্ছে এক্স আর যেটা বড় সেটা হচ্ছে ওয়াই, ঠিক আছে? এখানেও তাই, সেইভাবে তোমাকে আসলে সি দুইটা ক্যালকুলেশন করতে হবে, বা এই দুইটা দুইটা সি এর মধ্যে যেটা ম্যাক্সিমাম আমরা সেটাকে আসলে সি নিব। এবং দেখো খেয়াল করে সি এর মাঝখানে কিন্তু যে প্লাস সাইন আছে এটার উদ্দেশ্য হলো এই যে এই এক নাম্বার প্লাস দুই নাম্বার, যেটা আসলে যে সামেশন সাইন ইমিন করতেছে। রিমেম্বার এখানে এক্স হচ্ছে যে তুমি দুইটা সেকশন যখন নিলে তাহলে দুইটার জন্যই একই ফর্মুলা দিয়ে যোগ করতে হবে, আর এক্স আর ওয়াই কোনটা, এক্সটা হচ্ছে ছোট ডাইমেনশন ওয়াইটা হচ্ছে বড় ডাইমেনশন। এবং এইভাবে দুইটা কেস থেকে যে সি গুলা পেলাম তার মধ্যে যেটা ম্যাক্সিমাম আমি সেটাকেই ব্যবহার করব, ঠিক আছে? এখন এই সি এর ভ্যালু দিয়ে আমি আসলে আলটিমেটলি এই বেটা বি এর ভ্যালু পেয়ে যাব। আর আইএস কিভাবে ক্যালকুলেট করতে হয় আমরা আগে এই ফর্মুলা শিখেছি যে আলফা 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 এর ভ্যালু ক্যালকুলেট করতে গিয়ে, আমরা এক্সাম্পলও আরো দেখব। এখন তাহলে ল্যাটারাল ডিস্ট্রিবিউশন অফ মোমেন্ট আমরা এই তিনটা রেশিও দিয়ে কিভাবে নির্ণয় করব, কি কি আসলো, একটা ছিল হচ্ছে এল টু বাই এল ওয়ান রেশিও, আর একটা আসলো হচ্ছে এই যে দেখো
alpha f1 times l2 divided by l1 আর একটা আসছে হচ্ছে যে বেটা টি রেশিও তো এই টেবিল থেকে আমরা আসলে তাহলে কলাম স্ট্রিপ মোমেন্ট ক্যালকুলেশন করে ফেলতে পারি খেয়াল করো আমি এই ফিগারে আবারো একটু দেখাই इट्स ভেরি ইম্পর্টেন্ট আমরা প্রথমে হচ্ছে স্ট্যাটিক মোমেন্ট ক্যালকুলেট করে সাপোর্টে কতটুকু যাবে সাপোর্টে নেগেটিভ মোমেন্ট আর মিড স্প্যানে পজিটিভ মোমেন্ট ক্যালকুলেট করলাম সেইটার আবার ল্যাটারাল ডিস্ট্রিবিউশন করতেছি তাহলে আমি এই যে এই মোমেন্টটা ক্যালকুলেশন করে ফেলছিলাম এম নট তারপরে সেটা সাপোর্ট এই সাপোর্টে কতটুকু আসতেছে এই সাপোর্টে কতটুকু আসতেছে মিড স্প্যানে কতটুকু মোমেন্ট থাকছে সেটা ক্যালকুলেশন করেছি এখন এই সাপোর্ট বরাবর আমার এই যে লেফট নিচে সাপোর্টে যে পোরশনটা নেগেটিভ মোমেন্ট যেটা আসছিল সেইটা কতটুকু এই কলাম কলাম স্ট্রিপ এটুকু নিবে কতটুকু এই পাশের এই কলাম স্ট্রিপ নিবে আর কতটুকু এই মিডল স্ট্রিপ ক্যালকুলেট নিবে সেটা এখন আসলে ডিটারমাইন করব তো এটা করার জন্য এখানে এইভাবে যদিও বা দেখানো আছে তোমরা দেখবা যে আমরা অ্যানালিসিসের সময় আসলে এমন একটা প্যানেল নিব যেটা আসলে এই স্ল্যাবের সেন্টার থেকে এই অপর স্ল্যাবের সেন্টার এতটুকু তাহলে এটুকু হবে আমার হাফ মিডল স্ট্রিপ এই পুরাটা মিলে হবে আমার একটা কলাম স্ট্রিপ আর এই ডান পাশের এটা হবে আমার হচ্ছে হাফ মিডল স্ট্রিপ তাহলে আমরা যখন অ্যাকচুয়াল অ্যানালাইসিস করব তখন আমার কিন্তু স্প্যান হবে এই যে এটা হবে আমার L2 আর L1 হচ্ছে এই যে এটার সেন্টার মানে ক্লিয়ার স্প্যান LN যেটা এটা হবে এটা তাহলে আমরা ল্যাটারাল ডিস্ট্রিবিউশন অফ মোমেন্ট কিন্তু ক্যালকুলেট করতেছি তার মানে নেগেটিভ মোমেন্ট যেটা আমি ক্যালকুলেট করেছি তার কতটুকু কলাম স্ট্রিপে যাচ্ছে কতটুকু মিডল স্ট্রিপে যাচ্ছে অনুরূপভাবে মিড স্প্যানে যে পজিটিভ মোমেন্ট ক্যালকুলেট করেছি তার কতটুকু কলাম স্ট্রিপে কতটুকু মিডল স্ট্রিপে যাবে সেটা ক্যালকুলেট করব ঠিক আছে তো তাহলে আমার তাহলে দেখো এখানে সেই তিনটা জিনিসই দেওয়া আছে একটা হলো পজিটিভ মোমেন্টের কতটুকু কলাম স্ট্রিপে যাবে দেখো খেয়াল করো টোটাল মোমেন্ট হচ্ছে 100% তার মানে নেগেটিভ মোমেন্ট যেটা আমি সাপোর্টে পেয়েছি সেটাকে 100% ধরে তার কতটুকু কলাম স্ট্রিপে যাবে সেটা আমি এই টেবিল থেকে পাবো তাহলে এই টেবিল থেকে যদি পাই যে কলাম স্ট্রিপে 75% যাচ্ছে তাহলে বাকি যে 25% সেটা যাবে হচ্ছে মিডল স্ট্রিপে রিমেম্বার এখানে শুধু কলাম স্ট্রিপেটা দেখানো আছে তাহলে রিমেইনিং পার্ট যাবে হচ্ছে মিডল স্ট্রিপে এভাবে তোমার পজিটিভ মোমেন্টকেও কলাম স্ট্রিপ মিডল স্ট্রিপে দিতে হবে যদি এক্সটেরিয়ার নেগেটিভ মোমেন্ট থাকে মানে এক্সটেরিয়ার এস প্যানেল হয় তাহলে এক্সটেরিয়ার নেগেটিভ মোমেন্ট থাকবে এবং ইন্টেরিয়ার নেগেটিভ মোমেন্ট থাকবে দুইটাকেই তাহলে তার কতটুকু কলাম স্ট্রিপে কতটুকু মিডল স্ট্রিপে যাবে সেটা নির্ণয় করতে হবে তো আমরা এক্সাম্পলে আসলে দেখব এটা কিভাবে নির্ণয় করা যায় এই টেবিল ব্যবহার করে সেকেন্ড আর একটা জিনিস আসবে হচ্ছে মানে এই কাজটাই আমরা এই গ্রাফ ব্যবহার করেও করতে পারি তো এটাও আমরা আসলে দেখবো একটা এক্সাম্পল হয়ে যে কিভাবে এটা এই গ্রাফও ব্যবহার করা যায় এটা লাগবে হচ্ছে ইন্টেরিয়ার নেগেটিভ মোমেন্টে এটা এক্সটেরিয়ার নেগেটিভ মোমেন্ট আর পজিটিভ মোমেন্ট এখানে যে দেখো রেশিও এল টু বাই এল ওয়ান এটা হচ্ছে মোমেন্ট পার্সেন্টেজ কতটুকু যাবে আর এই যে এই এই এক একটা কার্ভ হচ্ছে আলফা এফ ওয়ান এল টু ডিভাইডেড বাই এল ওয়ান এর এক একটা রেশিওর জন্য ঠিক আছে তো এটা গ্রাফ যা ব্যবহার করে যেমন আমরা করতে পারি ঠিক এই ইকুয়েশন ব্যবহার করেও আমরা বিভিন্ন জায়গার যে মোমেন্ট সেটা ক্যালকুলেশন করতে পারি তোমাদেরকে দুইটাই আমি দিয়েছি যেটা সুবিধাজনক মনে হয় সেটা ব্যবহার করতে পারো দেখো কলাম স্ট্রিপ নেগেটিভ ফ্যাক্টর বেন্ডিং মোমেন্ট ইন অ্যাট ইন্টেরিয়ার সাপোর্ট ইন্টেরিয়ার সাপোর্টে যে নেগেটিভ মোমেন্ট তার কতটুকু কলাম স্ট্রিপে যাবে এই এই ইকুয়েশন দিয়ে ক্যালকুলেট করতে পারবো তাহলে 100% থেকে এটার থেকে তোমার মনে করো হয়তো আসছে 88% তাহলে এটা হচ্ছে কলামের মোমেন্ট কলাম স্ট্রিপের মোমেন্ট তাহলে ওই নেগেটিভ মোমেন্টে কতটুকু মিডল স্ট্রিপে যাবে 100 মাইনাস এটা ঠিক আছে সেকেন্ড আরেকটা আসছে কলাম স্ট্রিপ কাম অন কলাম স্ট্রিপ নেগেটিভ ফ্যাক্টর বেন্ডিং মোমেন্টস এট এক্সটেরিয়ার সাপোর্ট এটা হচ্ছে ইন্টেরিয়ার সাপোর্টে এই পরেরটা হচ্ছে এক্সটেরিয়ার সাপোর্টে বোথ কিন্তু নেগেটিভ মোমেন্ট ঠিক আছে আর পরের ইকুয়েশন যেটা আসছে দেখো এখানে কলাম স্ট্রিপ পজিটিভ ফ্যাক্টর বেন্ডিং মোমেন্টস পজিটিভ মোমেন্ট আমরা ওই উপরে টেবিল গ্রাফ থেকে যেমন নির্ণয় করতে পারি এই ইকুয়েশন গুলো এই যে তিনটে ইকুয়েশন এটা দিয়ে নির্ণয় করতে পারি রিমেম্বার এখানে বেটা টি এর ভ্যালু যদি 2.5 এর চেয়ে তোমার ক্যালকুলেশনে বেশি আসে তাহলে এই ইকুয়েশনে 2.5 ব্যবহার করতে হবে আর এই তিনটা কেসের জন্যই ইকুয়েশন যদি ব্যবহার করো তাহলে এই রেশিও যে আলফা এফ ওয়ান এল টু ডিভাইডেড বাই এল ওয়ান ইজ গ্রেটার দ্যান ওয়ান যদি হয়ে যায় তাহলে এই ইকুয়েশনে সবগুলাতেই এটার ভ্যালু ওয়ান ব্যবহার করতে হবে তুমি যদি গ্রাফে দেখো সেখানেও দেখো আলফা এফ এর ভ্যালু যদি ওয়ানের চেয়ে বেশি হয়ে যায় তাহলে এটার মোমেন্ট হয়ে যাবে হচ্ছে যে 90% আলফা এফ এর ভ্যালু যদি মোর দ্যান ওয়ান হয়ে যায় এখানে যে 0% আসলে 60% থাকবে যদি এখানে যে ডান পাশে দেখো এই রেশিওর উপরে ডিপেন্ড করে আসলে এল টু বাই এল ওয়ান এর রেশিওর উপরে ডিপেন্ড করে 40% পর্যন্ত যেতে পারে আর যদি 0.5 এর চেয়ে
এই রেশিও 0.5 এর সমান হয় তাহলে 60% পর্যন্ত আসতে পারে, বাট ম্যাক্সিমাম মোমেন্ট দেখো 100% হচ্ছে না, 90% পর্যন্ত কলাম স্টিপ নিতে পারবে, হয়তো 10% অনলি মিডিল স্টিপে আসবে, তার মানে মিডিল স্টিপে মোমেন্ট কিন্তু যথেষ্ট কমে যেতে পারে। তো এই হচ্ছে আলোচনা। আমরা ল্যাটারাল ডিস্ট্রিবিউশনটা আমরা যখন পেয়ে গেলাম, তার মানে আমার মোমেন্ট সব জায়গায় অ্যাসাইন করেছি, যে একটা স্ল্যাবের এখানে এই স্ল্যাবটাই যদি আমি দেখি, এই স্ল্যাবের কোন জায়গায় কতটুকু মোমেন্ট, কলাম স্টিপের টোটাল মোমেন্টের কতটুকু নেগেটিভ মোমেন্ট, তার আবার কতটুকু কলাম স্টিপে, কতটুকু স্ল্যাব মিডিল স্টিপে, পজিটিভ মোমেন্টের কতটুকু কলাম স্টিপে, কতটুকু মিডিল স্টিপে, সব জায়গায় অ্যাসাইন করা হয়ে গেল। তো মোমেন্ট যখন পেয়ে গেছি, তখন আমার জন্য রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করা কিন্তু এখন সহজ, তোমরা অলরেডি শিখে ফেলেছো। তো মেইন বিষয়টা আসলে এখানে অ্যানালাইসিস, যে আমি বিভিন্ন পার্টে মোমেন্ট কতটুকু আসতেছে সেটাই ক্যালকুলেশন করা। আর এরপরে রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন, এটা তো খুব সহজ ব্যাপার। তো আমরা এখন একটি এক্সাম্পল গিয়ে দেখব। তার আগে দুইটা বিষয়, যে টু ওয়ে স্ল্যাবে আসলে শিয়ার চেক তো অবশ্যই করতে হবে, আমার স্ল্যাব ডিজাইনের লাস্ট স্টেপ ছিল কিন্তু শিয়ার চেক। তো এখানে দেখো বলা হচ্ছে যে স্পেশাল অ্যাটেনশন মাস্ট বি গিভেন টু প্রোভাইডিং দ্য প্রপার রেজিস্ট্যান্স টু শিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ টু মোমেন্ট হোয়েন ডিজাইনিং দ্য বাই দ্য ডাইরেক্ট ডিজাইন মেথড অ্যাকর্ডিং টু এসআই কোড 13.6.8, বিমস উইথ আলফা এফ ওয়ান এল টু ডিভাইডেড বাই এল ওয়ান হুইচ গ্রেটার দেন অর ইকুয়াল টু ওয়ান মাস্ট বি প্রপোর্শন টু রেজিস্ট দ্য শিয়ার কস্ট বাই দ্য লোডস ওয়ান এ ট্রাইবিউটারি এরিয়া ট্রিবিউটারি এরিয়া ডিফাইন্ড অ্যাজ শোন ইন ফিগার 13.3। এই যে নিচের ফিগারে, ফিগার 13.3 তে দেখানো আছে যে আলফা এফ ওয়ান টাইমস এল টু ডিভাইডেড বাই এল ওয়ান রেশিও যদি একের চেয়ে বেশি হয়, তাহলে আমি এই এই আমার মনে করো এই বিমটা যখন ডিজাইন করতেছি, তখন এখানকার স্ল্যাব কল স্ল্যাবের শিয়ার কতটুকু লোডের জন্য আসবে, এখানে আমি 1 ফিটের একটা স্ট্রিপ কল্পনা করব, তার এখানে যে শিয়ার আসবে সেটা। অনুরূপভাবে এখানে যদি শিয়ার ক্যালকুলেশন করতে চাই, 1 ফিটের একটা স্ট্রিপ কল্পনা করলাম, তাহলে এতটুকু জায়গা থেকে তার উপরে যতটুকু লোড যাচ্ছে সেটা আমি ক্যালকুলেট করব। অনুরূপভাবে এই পাশে যদি শিয়ার চেক করতে চাই, তাহলে এখানে 1 ফিটের একটা স্ট্রিপ কল্পনা করব, তার জন্য এখানে শিয়ার কত সেটা নির্ণয় করব। ঠিক আছে, এটাই হলো ইয়া। আর যদি এই এই আলফা এফ ওয়ান এল টু এল ওয়ান এল টু ডিভাইডেড বাই এল ওয়ান এর রেশিও 1 থেকে 0 এর মধ্যে হয়, তাহলে আমরা লিনিয়ার ইন্টারপোলেশন করে কতটুকু কোন কোন দিকে যাচ্ছে, কতটুকু স্ল্যাবে যাবে আর কতটুকু আসলে স্ল্যাব থেকে, মানে কতটুকু স্ল্যাব থেকে বিমে যাবে আর কতটুকু স্ল্যাব থেকে ডিরেক্টলি কলামে আসবে। যদি বিম খুব ছোট হয় আসলে, মানে বিমের রিজিডিটি যদি খুব অল্প হয়, তাহলে এই স্ল্যাব থেকে লোড কিন্তু ডিরেক্টলি কিছুটা কলামেও চলে আসবে, এখানে সেটাই মিন করা হচ্ছে। তো স্ল্যাব এস সাপোর্টেড স্ল্যাব সাধারণত এরকম হয় না, আর যদি এস সাপোর্টেড স্ল্যাব না হয় কলাম সাপোর্টেড স্ল্যাব হয়, তার জন্য স্পেশাল শিয়ার ক্যালকুলেশনের ওয়ে আছে, সেটা অবশ্যই আমরা তোমরা ওই 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 ডিজাইন কংক্রিট টু তে শিখবা, ডিজাইন অফ কংক্রিট স্ট্রাকচার টু তে, এখানে আমি আরো তো বলতে যাচ্ছি না। তাহলে শিয়ার ডিজাইন আমরা আসলে করব, একটা এক্সাম্পলে গেলে আমাদের ক্লিয়ার হবে। আর এই কলাম ডিজাইনেরও এখানে আসলে ফর্মুলা আছে, তুমি যদি এই গ্রাভিটি লোডের জন্য, তোমরা জানো যে কলামে কিন্তু আলটিমেটলি মোমেন্ট ট্রান্সফার হয়, এবং আমরা যদি ডাইরেক্ট ডিজাইন মেথড অ্যানালাইসিস করি, তাহলে যে ইন্টেরিয়ার কলাম হোক আর এক্সটেরিয়ার কলাম হোক, তাহলে মিনিমাম যে লোডের জন্য বা বেন্ডিং মোমেন্টের জন্য ওই কলামটাকে ডিজাইন করা দরকার, গ্রাভিটি লোড থেকেও এই কোয়েশন দিয়ে সেটা নির্ণয় করা যাবে। এখানে ডেড লোড হচ্ছে কিউ ডিইউ এবং কিউ এল ইউ হচ্ছে লাইভ লোড। রিমেম্বার এটা হচ্ছে প্যাটার্ন লোডিং এর জন্য, ফুল ডেড লোড প্লাস হাফ লাইভ লোড। এখানে কিউ এল ইউ কিন্তু ফুল লাইভ লোড না, হাফ অফ দ্য লাইভ লোড, এটাই আসলে ম্যাক্সিমাম কলাম মোমেন্ট তৈরি করে। এবং এই কলামটাকে, এটার যে অ্যাক্সিয়াল লোড আছে, অ্যাক্সিয়াল লোড তার সাথে মিনিমাম এতটুকু মোমেন্টের জন্য ওই কলামটাকে ডিজাইন করতেই হবে, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। তো এই হচ্ছে বেসিক থিওরি। আমরা এখন একটা কয়েকটা এক্সাম্পল দেখতে চাই, সময় কম বাট একটু সময় নিব, কারণ এক্সাম্পল না শেষ করলে আসলে যা আলোচনা করলাম খুব বেশি বোঝা যাবে না। এখানে একটা এক্সাম্পল বলা আছে, এটা আসলে আমার মনে হয় আমরা স্কিপ করে যাই, তোমরা দেখলে আসলে বুঝতে পারবা যে এইটার জন্য আসলে আমি এখানকার বেন্ডিং মোমেন্ট কিভাবে ক্যালকুলেট করব, স্ট্যাটিক মোমেন্ট এম নট কিভাবে ক্যালকুলেশন করব। খুব সহজেই আমি যে এল ওয়ান এল এন কিভাবে নিব, এল টু কিভাবে নিব সেটা দেখানো আছে। আর এল ওয়ান এল টু হয়ে গেল, আমি ডিস্ট্রিবিউটেড লোড, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, ফ্যাক্টর লোড ক্যালকুলেশন করে নিলাম। জাস্ট এই যে ইকুয়েশনটা এখানে বসালেই আমার
স্ট্যাটিক মোমেন্ট চলে আসলো, কিন্তু এখানে জাস্ট ক্রিটিক্যাল পয়েন্ট গুলো হচ্ছে আমি এল এন কতটুকু নিব আর এল টু কতটুকু নিব। এল টু তো বলেছি, এই যে এল টু তো দেখো আমি বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করতে চাই হচ্ছে এই ডিরেকশনে, এই ডিরেকশনে বেন্ডিং মোমেন্ট কত, তাহলে এই যে এ পাশে এতটুকু হচ্ছে হাফ, এই প্যানেলের সেন্টার থেকে এই প্যানেল যেটা সেটা সেন্টার পর্যন্ত নিয়েছি, তাহলে এটুকুই আমার কিন্তু আসলে হচ্ছে এল টু। আর এইটার ফেস থেকে এই কলামের ফেস থেকে এই কলামের ফেস, যেহেতু রেক্টেঙ্গুলার কলাম দেখো, তাহলে এতটুকুই কিন্তু আমার হচ্ছে এল এন। রিমেম্বার, তো এই যে এল টু হচ্ছে এটা আর এল এন হচ্ছে এটা, এভাবে নিল। আর যদি তোমার এই যে এখানে দেখো এটা রেক্টেঙ্গুলার কলাম, অথচ এখানে সার্কুলার কলাম, এই যে এটা হচ্ছে সার্কুলার কলাম, এটাও সার্কুলার কলাম, এখানে আবার এই যে কলাম ক্যাপিটালও আছে, তাহলে এইখানে যদি আমি বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন করতে চাই তাহলে কি হবে? এই যে দেখো, এই তাহলে এই প্যানেলের হাফ, এই প্যানেলের হাফ এতটুকু আমার হচ্ছে এল টু, যেটা এই যে এল টু দেখানো আছে, এল টু কোথায়, এই যে এল টু দেখানো আছে সেন্টার থেকে সেন্টার পর্যন্ত। আর আমি এল এন তখন কত নিব? এখন এই পাশে তো রেক্টেঙ্গুলার, তার মানে এটার ফেস থেকে আসবে, কিন্তু এখানে কলাম ক্যাপিটাল আছে এবং যার ডায়ামিটার হচ্ছে যে কলামের ডায়া 12 ইঞ্চ, অথচ কলাম ক্যাপিটাল 24 ইঞ্চ, তাহলে এই 24 ইঞ্চ কে আমি ইকুইভ্যালেন্ট রেক্টেঙ্গেল করব, যার সাইড হয়ে যাবে কিন্তু 0.89 টাইমস হচ্ছে 24, করলে যা আসবে তার হাফ কিন্তু আমাকে বাদ দিতে হবে আসলে। তো এখানে সেইভাবেই তোমার এই যে এল এন টা ক্যালকুলেশন করা আছে, বেসিক ডিফারেন্স এই দুইটা দেখানোর জন্য আসলে এক্সাম্পলটা দেওয়া। আর আমরা যেহেতু কলাম সাপোর্টেড স্ল্যাবে আমরা ইন্টারেস্টেড না, রিমেম্বার আমাদের টপিকই হচ্ছে কিন্তু এস সাপোর্টেড স্ল্যাব, সো আমরা এটা জাস্ট দেখার জন্য দেখে যাচ্ছি। মেইন পার্টটা হচ্ছে আমরা এই পরের এক্সাম্পল গুলোতে দেখতে পাবো যে এস সাপোর্টেড স্ল্যাব হলে কেমন হয়। অনুরূপ ভাবে আমরা যেটা শিখে আসলাম, এখানেও ক্যালকুলেশন অফ মোমেন্টস ইন অ্যান ইন্টেরিয়ার প্যানেল অফ এ ফ্ল্যাট প্লেট, ফ্ল্যাট প্লেট স্ল্যাব, তার মানে এখানেও কিন্তু এস বিম নাই, বাট আমি এখানে এক্সাম্পল রেখেছি যেহেতু আমরা আলোচনা করেছি মোমেন্ট কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা, যাতে তোমরা বুঝতে পারো সেই জন্য। তো এটা ইন্টেরিয়ার প্যানেলের জন্য দেওয়া আছে। আমরা জানি যে স্টেপ গুলা কি কি, প্রথমে হচ্ছে স্ট্যাটিক্যাল মোমেন্ট ক্যালকুলেশন করা, তার জন্য হচ্ছে আমার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ফ্যাক্টর করে আমি সেটা নির্ণয় করব। এরপরে যে ডিরেকশনে নির্ণয় করতে চাই সেই ডিরেকশনে এল এন নির্ণয় করব। আমি এখানে আসলে ফিগার আছে, আমি এটাতে ইমফাসিস দিচ্ছি না, ডিটেইল বলতেছি না, কারণ আমরা সামনের এক্সাম্পল আসলে সবকিছু কভার করে আসব, সময় যেহেতু কম। এখানে জাস্ট এই প্যানেলটার জন্য দেখানো আছে, দেখো খেয়াল করে দেখো, আমার হয়তো একটা স্ল্যাব প্যানেল কিন্তু আসলে এই যে এতটুকু, কিন্তু আমি অ্যানালিসিস করার সময় কি নিচ্ছি আসলে, কলাম স্ট্রিপ মিডিল স্ট্রিপ যখন ডিভাইড করছি তখন কিন্তু দেখো এই একটা ওই ওই পাশে প্যানেলের সেন্টার থেকে এই পাশে প্যানেলের সেন্টার পর্যন্ত নিচ্ছি, ঠিক আছে? এবং খেয়াল করে দেখো যে এই এতটুকু হচ্ছে কলাম স্ট্রিপ, এটা হলো হাফ কলাম স্ট্রিপ, আবার এই পাশের প্যানেল থেকে এটুকু হলো আর হাফ কলাম স্ট্রিপ, আর এটুকু হলো এই পাশের প্যানেলের হাফ মিডিল স্ট্রিপ, অথচ এই এইটুকু হচ্ছে ওই উল্টা পাশের প্যানেলের হাফ মিডিল স্ট্রিপ। তো এই দুই পাশ থেকে মিলিয়ে আসলে তোমার কিন্তু আলটিমেটলি এল টু যেটা সেটা আসবে, আর এল ওয়ান তো হচ্ছে এই যে এটার সেন্টার ফেস থেকে এটার ফেস পর্যন্ত, এটা হচ্ছে এল ওয়ান বা আলটিমেটলি আমরা এল এন ইউজ করেছি যেটা সেটা। তো এখানে জাস্ট এল ওয়ান, এল এন এবং এল টু কত এটা ক্যালকুলেশন করতে পারলেই আমি জাস্ট এই ইকুয়েশনে বসিয়ে দিলাম, আমার স্ট্যাটিক মোমেন্টটা আমি পেয়ে যাচ্ছি, ক্যালকুলেশন গুলো খুবই সহজ। এখন ইন্টেরিয়ার মোমেন্ট যদি হয়, মানে ইন্টেরিয়ার প্যানেল, এটা আমার স্পেসিফিক কিন্তু বলা আছে যে ইন্টেরিয়ার প্যানেল, এই কোশ্চেনে বলা হচ্ছে দেখো অ্যান ইন্টেরিয়ার প্যানেল, তো আমরা যদি ওই টেবিলে যাই, ইন্টেরিয়ার প্যানেল যদি হয় তাহলে নেগেটিভ মোমেন্ট কতটুকু আসছিল, 65 আর 35, তোমাদের মনে আছে কিনা আমি একটু দেখিয়ে আসি। এই যে ইন্টেরিয়ার মোমেন্ট যদি হয়, ইন্টেরিয়ার মোমেন্ট যদি হয় এখানে ডিরেক্টলি বলা ছিল ইন্টেরিয়ার স্প্যান হলে, ইন্টেরিয়ার মোমেন্ট না, ইন্টেরিয়ার স্প্যানের জন্য নেগেটিভ মোমেন্ট হচ্ছে 65% বোথ সাপোর্টে, আর পজিটিভ মোমেন্ট অ্যাট দ্য মিড স্প্যান হচ্ছে 35%। তো এটা খুবই সহজ ইন্টেরিয়ার স্প্যান হলে, কিন্তু এক্সটেরিয়ার স্প্যান হলে আমাদের তখন ওই যে এক্সটেরিয়ার মোমেন্টে আর ইন্টেরিয়ার মোমেন্টে কিন্তু ডিফারেন্স আসবে। তো এখানে আমরা হ্যাঁ এই যে স্ট্যাটিক মোমেন্ট পেয়ে গেলাম, তাহলে নেগেটিভ মোমেন্ট কতটুকু হবে, 65%, এই দেখো 65%, মানে 0.65 দিয়ে গুণ করা, আর পজিটিভ মোমেন্ট হচ্ছে 35%, সেটা দিয়ে গুণ করে দিলাম। তো আমি এখন এটাকে নেগেটিভ মোমেন্ট আর পজিটিভ মোমেন্ট অ্যাসাইন করে ফেলেছি, এখন এটার কলাম স্ট্রিপ মোমেন্ট কত, মিডল স্ট্রিপ মোমেন্ট কত সেটা নির্ণয় করব। এটা আসলে এই যে দেখো
মোমেন্ট ট্রি, এটাকে আমরা মোমেন্ট ট্রি বলি, এটার ফিগারটা নাম কোথায় জানি না, মোমেন্ট ট্রি বলি আর কি। এই মোমেন্ট ট্রিতে দেখো দেখানো আছে খুব সহজেই স্টেপ বাই স্টেপ, টোটাল মোমেন্ট ক্যালকুলেশন করলাম, এই যে স্ট্যাটিক মোমেন্ট এম নট, এটা হচ্ছে 53 পয়েন্ট, কোথায় নিচে, 53.2 কিফিট টোটাল মোমেন্ট এম নট স্ট্যাটিক্যাল মোমেন্ট, সেটার নেগেটিভ মোমেন্ট কতটুকু আসলো, 34.6 কিফিট। এই যে নেগেটিভ মোমেন্ট সেকেন্ড স্টেপে 34.6 কিফিট, পজিটিভ মোমেন্ট আসছে হলো 18.6 কিফিট। এখন এই নেগেটিভ মোমেন্টের কতটুকু কলাম স্ট্রিপে যাবে, কতটুকু মিডিল স্ট্রিপে যাবে, আবার এই পজিটিভ মোমেন্টের কতটুকু কলাম স্ট্রিপে যাবে, কতটুকু মিডিল স্ট্রিপে যাবে। রিমেম্বার ইন্টেরিয়ার স্প্যান হয় দুই সাপোর্টেই নেগেটিভ মোমেন্ট কিন্তু সেম, এই জন্য নেগেটিভ মোমেন্ট একটা ব্যবহার করছে, ঠিক আছে, যে কারণে এখানে একটা ট্রি থেকে হাত বের হয়েছে, ব্রাঞ্চ বের হয়েছে মাত্র দুইটা, কিন্তু যদি এক্সটেরিয়ার সাপোর্ট হতো, আমার এক্সটেরিয়ার প্যানেল যদি হতো, তাহলে এখানে আরো একটা হাত বের হতো, একটা হতো এক্সটেরিয়ার এক্সটেরিয়ার নেগেটিভ মোমেন্ট, আর একটা হতো ইন্টেরিয়ার নেগেটিভ মোমেন্ট, আর একটা থাকতো পজিটিভ মোমেন্ট, ঠিক আছে, পরের এক্সাম্পলে আমরা হয়তো দেখব। তো এই স্টেপ টু, এই যে এখানে মোমেন্ট যে অ্যাসাইন করলো সেটা কিভাবে করলো, এটা হচ্ছে যে ল্যাটারাল ডিস্ট্রিবিউশন অফ মোমেন্ট আমার এল টু বাই এল ওয়ান রেশিওর উপরে নির্ভর করবে, আমরা এটাও দেখব, তবে এই এক্সাম্পলে না, আমি পরেরটা দেখাতে চাই। এই এই মোমেন্টগুলো আসলে কিভাবে পেলাম সেটা আমরা ওই এক্সটেরিয়ার প্যানেলের জন্যই একটা ক্যালকুলেশন করে দেখব, এই জন্য আমি এখানে ডিটেইল বলছি না। এই সিমিলার প্রবলেম, বাট এটা আগেরটা হচ্ছে ইন্টেরিয়ার প্যানেল, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এক্সটেরিয়ার প্যানেলের জন্য, ঠিক আছে। ক্যালকুলেশন অফ মোমেন্টস ইন এ এক্সটেরিয়ার প্যানেল অফ এ ফ্ল্যাট প্লেট, ফ্ল্যাট প্লেটেরই কিন্তু এক্সটেরিয়ার প্যানেল যদি এখন হয়, তো সেম ওয়েতে আমার এই যে ফিগারে দেখানো আছে আসলে যে আমরা কোনটা নিব, দেখো এক্সটেরিয়ার প্যানেল বাট একটা এস বিম কিন্তু এখানে আছে, এবং আমরা এল এন নিব তাহলে এই যে এই কলামের ফেস থেকে এই কলামের ফেস পর্যন্ত, আর এল টু হবে আমার হচ্ছে এইটার মিডিল থেকে এইটার মিডিল পর্যন্ত, এই যে এল টু দেখো 19 ফিট পেয়ে গেছি, এপাশে 18 ফিটের অর্ধেক আর এপাশে 20 ফিটের অর্ধেক, তাহলে টোটাল 19 ফিট। আর এই যে এল এনটা এখানে ক্যালকুলেশন করে দেখানো আছে, অ্যারো দিয়েও দেখানো আছে, দেখো এল এন। আর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আমি তো সহজেই ক্যালকুলেশন করে নিতে পারি, কিউ ইউ ইকুয়াল টু ডেড লোড টাইমস, এই যে স্ল্যাবের থিকনেস হয়তো দেওয়া আছে 8 ইঞ্চ, বলাই আছে যে স্ল্যাব থিকনেস 8 ইঞ্চ, তাকে তার ইউনিটেড প্লাস হচ্ছে ফ্লোর ফিনিশ দেওয়া আছে 25 PSF, আর সার্ভিস লাইভ লোড দেওয়া আছে 60 PSF, এখানে ফ্যাক্টর লোড করে নিলাম। এখন এল এন ক্যালকুলেশন করে নিলাম, এল টু ক্যালকুলেশন করে নিলাম, এখানে কিভাবে ক্যালকুলেট করা হয়েছে যে দেখানো আছে, জাস্ট বোথ সাইড এর সাপোর্টের হাফ হাফ বাদ দিছে আর কি, কলামের যে ওয়েট আর কি তা বাদ দিয়ে এল এন পেয়ে গেছে। এখন এই যে ইকুয়েশনে যখন বসাইলাম, আমি টোটাল স্ট্যাটিক্যাল মোমেন্ট পেয়ে গেলাম ইজিলি, এম নট। এখন এম নট কে আমি নেগেটিভ মোমেন্ট এবং পজিটিভ মোমেন্টে ভাগ করব, এটা যেহেতু এক্সটেরিয়ার এক্সটেরিয়ার প্যানেল, তাহলে এটা তিনটা কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে ইন্টেরিয়ার নেগেটিভ মোমেন্ট, একটা হচ্ছে এক্সটেরিয়ার নেগেটিভ মোমেন্ট, আর একটা হচ্ছে পজিটিভ মোমেন্ট অ্যাট দ্য মিড স্প্যান। এখন কোনটায় কত পার্সেন্ট যাবে সেটা আমাকে ওই যে আমার যে পাঁচটা কন্ডিশন ছিল তার উপরে নির্ভর করে আসবে। তো কি কি কন্ডিশন আমার দেখি, এক্সটেরিয়ারে আসলে আমার কি আছে, এখানে স্প্যান্ডেল বিম আছে কিন্তু, তাহলে এক্সটেরিয়ার এন্ডে কি আছে, বিম আছে। আমি একটু ফিগারে গিয়ে দেখে আসি, বারবার আপ ডাউন করতে হচ্ছে, আর একটা উইন্ডো খুললে মনে হয় ভালো হতো। এই যে এই ফিগারের কোনটা স্যাটিসফাই করে দেখো, এই টেবিলের হচ্ছে স্ল্যাব উইদাউট বিমস বিটুইন ইন্টেরিয়ার সাপোর্টস, আমার কিন্তু এটাই ফ্ল্যাট প্লেট। এখন আমার এস বিম আছে কি নাই, এস বিম আছে, তাহলে ইন্টেরিয়ার নেগেটিভ মোমেন্ট হচ্ছে 70%, পজিটিভ মোমেন্ট হচ্ছে 52%, আর এক্সটেরিয়ার নেগেটিভ মোমেন্ট হচ্ছে 26%। আমার কিন্তু কন্ডিশন আসলে সি, দেখো সি মানে কোনটা, এই যে এইটা, তার মানে আমার ইন্টেরিয়ারে কোনো বিম নাই, অথচ না সরি এটা আমার কেস না, আমারটা হচ্ছে আসলে ডি উইথ এস বিম, এটা 70%, 50%, 30%, তার মানে যে কেস ডি যেটা, এটা ইন্টেরিয়ারে কোনো সাব বিম নাই অথচ এক্সটেরিয়ারে বিম আছে, তাহলে ডি এর জন্য খেয়াল করো নেগেটিভ বেন্ডিং মোমেন্ট হচ্ছে 70%, ইন্টেরিয়ার পজিটিভ মানে পজিটিভ বেন্ডিং মোমেন্ট হচ্ছে 50%, আর এক্সটেরিয়ার নেগেটিভ মোমেন্ট হচ্ছে 30%। তো এই অনুযায়ী ওরা নিয়েছে কিনা আমরা একটু এখানে দেখব।
এই যে এখানে কতটুকু নিল, এক্সটেরিয়ার ইন্টেরিয়ার নেগেটিভ মোমেন্ট 70%, এক্সটেরিয়ার পজিটিভ মোমেন্ট এই যে 30%, আর পজিটিভ মোমেন্ট হচ্ছে 50%। ঠিক এক্স্যাক্টলি তাই নিয়েই আমার নেগেটিভ মোমেন্ট পজিটিভ মোমেন্ট ভাগ করা হয়ে গেল। এখন আমরা করব ল্যাটারাল ডিস্ট্রিবিউশন অফ মোমেন্টস। ডি তে আমরা করব হচ্ছে ডিভাইড দ্য মোমেন্টস বিটুইন কলাম অ্যান্ড মিডিল স্ট্রিপ। ল্যাটারাল ডিস্ট্রিবিউশন মানে কলাম স্ট্রিপ মোমেন্ট, মিডিল স্ট্রিপ মোমেন্ট অ্যাসাইন করা। তো এটা নির্ভর করে কার কার উপরে, ওই যে আলফা এফ ওয়ান এল টু ডিভাইডেড বাই এল ওয়ান রেশিও প্লাস হচ্ছে এল টু ডিভাইডেড বাই এল টু রেশিও ইটসেলফ, আর একটা রেশিও ছিল হচ্ছে বেটা টি, হুইচ এই রেশিওটার উপরে নির্ভর করে। দেখো হুইচ এগেইন ইজ ইকুয়ালস জিরো। এটা আসলে জিরো হয় কি করে, বিকজ দেয়ার আর নো বিমস প্যারালাল টু বিই ফ্রম টেবিল 13.32। এই আলফা এফ ওয়ান এল টু ডিভাইড বাই এল ওয়ান এটা জিরো কেন, কারণ আমার এ যে বিম আছে কিন্তু ইন্টেরিয়ার দিকে কোনো কিন্তু বিম নাই। তাহলে বিমের যখন যে এই আলফা এফ এর রেশিওতে ছিল কিন্তু আলফা এফ ইকুয়াল টু ছিল হচ্ছে ই বি টাইমস হচ্ছে আই বি ডিভাইডেড বাই ই এস টাইমস হচ্ছে আই এস। তো এই দুইটা যদি সেম হয় কেটে যাবে, আর বিম যদি না থাকে তাহলে আই বি কিন্তু জিরো। তো অন্য ডিরেকশনে কিন্তু বিম আসলে নাই, যে ডিরেকশনে নাই যে প্যারালাল টু বি সেই ডিরেকশনে না থাকায় এই ভ্যালুটা কিন্তু আসলে জিরো হচ্ছে। তো জিরো যদি হয় তাহলে ওই যে টেবিল 13.3 থেকে আসবে। আমাদের খাবার ওই বারবার আপ অ্যান্ড ডাউন করতে হবে। মানে একটা নতুন উইন্ডো খুলে নেই, নিউ উইন্ডো। আচ্ছা 13.32 ওখান থেকে আসি, এই যে টেবিল এটা থেকে আসবো আলটিমেটলি। দেখো আলফা আমরা কোনটা নির্ণয় করতে চাই, এখন আমরা নির্ণয় করতে চাই ইন্টেরিয়র নেগেটিভ মোমেন্ট, ইন্টেরিয়র কলাম স্ট্রিপ নেগেটিভ মোমেন্ট। তোমরা ওই টেবিল থেকে যেমন আসতে পারো আবার ইকুয়েশনে ব্যবহার করতে পারো, দুইটাই কিন্তু সম্ভব। তো আমরা এই টেবিল থেকে আসলে দিয়ে দেখে আসি যে ইন্টেরিয়র কলাম স্ট্রিপে নেগেটিভ মোমেন্ট কতটুকু যাবে। ইন্টেরিয়র কলাম স্ট্রিপ তার মানে ইন্টেরিয়র নেগেটিভ মোমেন্ট, যেটা এই প্রথম এটাই আমার আসলে এখন ইউজ করতে হবে। তো এটার আমরা যখন আলফা এফ টু ওয়ান এল টু এল ওয়ান যখন জিরো, তখন দেখো এল টু বাই এল ওয়ান রেশিও যদি 0.5 হয় তাহলে তার জন্য এর ভ্যালু কত, 75%। এখন তার মানে আমাদের এল টু ডিভাইডেড বাই এল ওয়ান রেশিও আগে ক্যালকুলেট করতে হবে। তো আমরা দেখি আমাদের এল টু ডিভাইডেড বাই এল ওয়ান রেশিও কত, আমাদের স্প্যানের জন্য কত ছিল। দেখো এদিকে আছে আসলে 20 ফিট, আর এদিকের ডাইমেনশনটা হচ্ছে 21 ফিট। তো রেশিও করলে আলটিমেটলি একের কাছাকাছি আসবে, তাই না? তাহলে এই এই টেবিল থেকে আমরা কোনটা পাচ্ছি, 75%। খেয়াল করে দেখো 5.5 হলেও 75%, আর যে আলফা এটার ভ্যালু জিরো প্লাস হচ্ছে এল টু বাই এল ওয়ান এর ভ্যালু হচ্ছে ওয়ান, তাহলে আমাদের এই যে এই ভ্যালুটা নিতে হবে 75%। এবং রিমেম্বার এটা হচ্ছে কলাম স্ট্রিপ মোমেন্ট। অনুরূপভাবে এক্সটেরিয়ার নেগেটিভ মোমেন্ট যেহেতু এইটা জিরো, তাহলে বেটা এর বেটা টি এর ভ্যালু তখন আবার আসবে যে বেটা টি এর ভ্যালু কত। তাহলে আমরা একটু আবার ওখানে গিয়ে দেখে আসি যে কোনটা আমার বিটা টি এর ভ্যালু কত আসছে। তাহলে এই যে দেখো সেই নেগেটিভ ইন্টেরিয়ার নেগেটিভ মোমেন্ট 160 যেটা পেয়েছি, এই যে 160 যেটা পেয়েছি ইন্টেরিয়ার নেগেটিভ মোমেন্ট, তার কত পার্সেন্ট কলামে যাচ্ছে, তার 75% হচ্ছে কলামে যাচ্ছে। তাহলে এই যে এটা হচ্ছে কলাম স্ট্রিপ মোমেন্ট, ঠিক আছে। ইন্টেরিয়ার মিডিল স্ট্রিপ নেগেটিভ মোমেন্ট, তাহলে টোটাল 160 কিউব ফিট ছিল, তার 120 ফিট কিউব, 75% চলে গেল কলাম স্ট্রিপে। তাহলে আর বাকি যে টুকু থাকলো সেটুকু যাবে হচ্ছে মিডিল স্ট্রিপে। এখানে পার্থক্যটা খুব স্পষ্ট করতে হবে যে আমার 75% চলে গেল হচ্ছে কলাম স্ট্রিপে, তাহলে 160 কিউব ফিটের 120 কিউব ফিট চলে গেলে বাকি থাকে কত, আর 40 কিউব ফিট, সেটুকু যাবে হচ্ছে কিন্তু মিডিল স্ট্রিপে। রিমেম্বার জাস্ট এটা মাইনাস করে বের করতে হয়েছে। এখানে আবার বলা হচ্ছে হাফ হাফ অফ দিস গোস টু ইচ অফ দা হাফ মিডল স্ট্রিপ বিসাইডস বিসাইড কলাম স্ট্রিপ বিই। পজিটিভ মোমেন্টস ফ্রম টেবিল 13.2, আমরা ওই টেবিলটা আবার দেখি। পজিটিভ মোমেন্টের যে যে পজিটিভ মোমেন্টের কতটুকু আসতেছে, 60%। দেখো কলাম স্ট্রিপে পজিটিভ মোমেন্টের 60% যাচ্ছে, তাহলে কলাম স্ট্রিপ পজিটিভ মোমেন্ট 60%,
এইটা, তাহলে মিডিল স্টেপে কতটুকু যাবে? জাস্ট টোটাল 114 থেকে 68 বাদ দিলে আর থাকবে যা, সেটা হচ্ছে এটা মিডিল স্টেপে আসলো। এরপর আমরা ডিভাইড করব হচ্ছে এক্সটেরিয়র নেগেটিভ মোমেন্ট। তো এই এক্সটেরিয়র নেগেটিভ মোমেন্ট কিভাবে নির্ণয় করব সেটার জন্য দেখো এই টেবিলেই বলা আছে, আমাদের এই আলফা এফ ওয়ান এল টু ডিভাইডেড বাই এল ওয়ান রেশিওর সাথে এল এল টু ডিভাইডেড বাই এল ওয়ান রেশিও যেমন লাগছে, আরো একটা অ্যাডিশনাল ফ্যাক্টর লাগছে, সেটা হচ্ছে বেটা টি। তো এটা এখন আমাকে নির্ণয় করতে হবে। আগে আমরা তাহলে বেটা টি নির্ণয় করে আসি। তো বেটা টি নির্ণয় করার জন্য ক্লাসে আসি এখনো, পরে কল দিচ্ছি, সরি। বেটা টি এর এই যে ইকুয়েশনটা আমাদের এখানে, আমরা এই এখন বেটা টি এর ভ্যালুটা ক্যালকুলেশন করে ফেলবো। তোমাদের ইকুয়েশন আমি উপরে দেখাইছি, আবার সেগমেন্ট করেও দেখানো আছে। তো সেগমেন্ট করে এখানেও দেখো যে এই এই এক্সাম্পলের জন্যই এক্স্যাক্টলি দেখানো আছে যে বিমের ডেপথ কত, ওয়েট কত, এবং ওই যে কেস এ কেস বি যে নিতে হবে, এটা হচ্ছে যে কেস এ, এটা হচ্ছে কেস বি। রিমেম্বার এখানে এক্স হচ্ছে স্মল ডাইমেনশন অফ দ্য কম্পোনেন্ট, আর ওয়াই হচ্ছে বিগার ডাইমেনশন অফ দ্য কম্পোনেন্ট। তাহলে এই দুই ফিগার থেকে আসলে সি এর দুইটা ভ্যালু পাবো, তার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা নিব। তো এখানে একটা থেকে আসলে পেয়ে গেছে আমার মনে হচ্ছে, আমরা একটু পড়ে দেখি। টু কম্পিউট সি ডিভাইড দ্য এস বিম ইন টু রেক্টেঙ্গেলস টু দ্য টু পসিবিলিটিস শোন ইন ফিগার 13 30, এই যে এই ফিগারের কথাই বলা হচ্ছে এটা। অ্যান্ড ফর ফিগার 13 30A ইকুয়েশন 13.6 আমরা যেটা পেয়ে গেলাম 536 জন, মানে এক নাম্বার ফিগার থেকে। আর বি ফিগার থেকে কত পাচ্ছি? বি ফিগার থেকে পাচ্ছি দেখো, ফ্রম ফিগার বি সি ইজ ইকুয়াল টু 37.41। ওই একইভাবে যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের এই দুইটার মধ্যে আসলে লার্জারটা নিতে হবে, তার মানে সি এর ভ্যালু হচ্ছে 5367 ইঞ্চ পাওয়ার 4। অনুরূপভাবে আই এস স্ল্যাব, স্ল্যাবের মোমেন্ট অফ ইনার্শিয়া, এটা জাস্ট টোটাল স্ল্যাব যেটা তার উইথ টাইমস হচ্ছে থিকনেস ডিভাইডেড বাই কিউব ডিভাইডেড বাই 12, এটা তো তোমরা নির্ণয় করতে পারো সহজেই। তাহলে ওই আগের ইকুয়েশন বেটা টি এর যে ভ্যালু, এখানে আমরা সবকিছু কনস্ট্যান্ট গুলা বসিয়ে দেই, দিলে আমরা বেটা টি এর ভ্যালু পেয়ে যাচ্ছি হচ্ছে 0.276। তাহলে দেখো বেটা টি এর 0.276, এটা আসলে জিরো না অথচ 2.5 এর বেশিও না, দুইটার মাঝখানে। তাহলে আমাকে ইন্টারপোলেট করতে হবে আসলে। তো এটা আমরা তিন ভাবে নির্ণয় করা যায় বলেছি, একটা হচ্ছে এই যে টেবিল থেকে, সেকেন্ড হচ্ছে এই গ্রাফ থেকে, আরো বলেছি যে এই ইকুয়েশন থেকে। ঠিক আছে, এখন যে পদ্ধতিতে তুমি চাও নির্ণয় করলে মোটামুটি এক্সাক্টলি সেম ভ্যালু না আসলেও কাছাকাছি ভ্যালুই আসবে, রিমেম্বার। তাহলে আমরা দেখি কতটুকু নির্ণয় করছে। দেয়ারফর ফর বেটা টি ইকুয়াল টু 0.0.276 97.2% টু দ্য কলাম স্ট্রিপ। তার মানে আমরা এই টেবিল থেকে একটু দেখে আসি যে কতটুকু নির্ণয় করা যায়। তাহলে এক্সটেরিয়র নেগেটিভ মোমেন্ট আমাদের এই যে এই এই ভ্যালুটা কিন্তু জিরো, তার মানে আমি এই কলামে লাগে। আর বেটা টি এর ভ্যালু হচ্ছে 0.276, আর তাহলে 0.276 এর জন্য দেখো এই ভ্যালুটা হচ্ছে 100, সরি বেটা টি এর ভ্যালু জিরো এর জন্য 100%, আর 0.25 এর যদি বেশি হয় তাহলে 75%, অথচ আমার ভ্যালু কিন্তু 0.276। তাহলে আমাকে ইন্টারপোলেট করতে হবে এই দুইটার মাঝে 0.276। তোমরা আমি জানি না এটা বের করতে পারো কিনা, যে এই জিরো থেকে 2.5 থেকে বেটা এর ভ্যালু বাদ দিলে থাকে কত। তাহলে এই দুইটা ডিফারেন্স আর হচ্ছে এই দুইটা ডিফারেন্স 100 মাইনাস হচ্ছে 75, আমার মানে ইন্টারপোলেশন তোমরা পারো এখান থেকে যদি করে আসো, তাহলে দেখো 100 এর কাছাকাছি হবে, যেহেতু জিরো এর কাছাকাছি হচ্ছে আমার ভ্যালু বেটা টি 0.276, 100 থেকে কিছুটা কম হবে ইন্টারপোলেশন যদি করো। অথবা এই গ্রাফ থেকে আমরা আসলে সহজেই ক্যালকুলেশন করে আসতে পারি, এই যে এক্সটেরিয়ার নেগেটিভ মোমেন্ট মিডিল গ্রাফের, এটা এটার থেকে কিভাবে দেখো আমার বেটা টি এর ভ্যালু হচ্ছে 0.276। আমরা কোন দিকে যাব, নিচে হচ্ছে এল এল টু বাই এল ওয়ান রেশিও আমার হচ্ছে একের কাছাকাছি। তাহলে আমার একের কাছাকাছি দেখো রেশিও কোনটা, এই যে এই লাইনটা কিন্তু। এরপর আমার আলফা এফ টু এল ওয়ান রেশিও কত ছিল? জিরো। তাহলে আমি এই যে এই লাইন বরাবরই কোথাও আসবো। ঠিক আছে, এরপরে এখানে চলে যাব বেটা টু, বেটা এর ভ্যালু ছিল হচ্ছে 0.0025। তো এটা কোথায় যাব, আমরা ভুল ভুল করতেছি মনে হচ্ছে, এটা হচ্ছে জিরো, এটা হলো বেটা টি এর ভ্যালু।
তাহলে এটা এখানে ইন্টারসেক্ট করবে হচ্ছে জিরো এর কাছে কাছাকাছি, 0.27 কোথাও গিয়ে। তাহলে দেখা যাচ্ছে এই বরাবর আসলে, হ্যাঁ আমরা এই এই বরাবর চলে আসি, এসে ঠিক এমন ভাবে উপরে যাব যাতে করে আমার এই বেটা টি এর ভ্যালু 0.276 যেখানে আসে সেই বরাবর চলে যায়, গিয়ে এরপর আবার উল্টা ব্যাকওয়ার্ড এদিকে আসতে হবে। আসলে যেখানে ইন্টারসেক্ট করবে এইটাই হচ্ছে তোমার মোমেন্টের সেই ভ্যালু। তাহলে দেখো 100 থেকে একটু নিচে এটা হচ্ছে তোমার 90 হয়, 90 থেকে আরো একটু বেশি। তো তাহলে আলটিমেটলি ওরা কতটুকু নিল, এরা নিয়েছে হচ্ছে 97.2%। তুমি যদি ইকুয়েশনে বসাও তাও হয়তো এটাই আসবে। ঠিক আছে, তাহলে এক্সটেরিয়ার কলাম স্টিপ নেগেটিভ মোমেন্ট, এই যে কলাম এক্সটেরিয়ার মোমেন্টের নেগেটিভ কলাম স্টিপে যাচ্ছে 97.2%, আর বাকিটুকু যাবে তাহলে হচ্ছে মিডিল স্টিপ। তো এইটাই আসলে এখন এই কলাম মোমেন্ট্রি আকারে এখানে দেখানো আছে। কনফিগার এই যে এখানে দেখো, টোটাল মোমেন্ট, নেগেটিভ মোমেন্ট অ্যাট এক্সটেরিয়ার এন্ড, পজিটিভ মোমেন্ট, নেগেটিভ মোমেন্ট অ্যাট ইন্টেরিয়ার এন্ড। এই নেগেটিভ মোমেন্টের কলাম স্টিপ মোমেন্ট কত, মিডিল স্টিপ মোমেন্ট কত, পজিটিভ মোমেন্টের কলাম স্টিপ মোমেন্ট কত, মিডিল স্টিপ মোমেন্ট কত, অনুরূপভাবে নেগেটিভ মোমেন্টের ইন্টেরিয়ার এন্ড কলাম স্টিপ কত, ইন্টেরিয়ার এন্ড এর মিডিল স্টিপ কত, এভাবে আমরা ডিস্ট্রিবিউট করে দিলাম। তো মোমেন্ট যখন ক্যালকুলেশন হয়ে গেল, এখন আমার জন্য রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করা ইজি। আমার মনে হয় না আজকে আর লম্বা করা ঠিক হবে, আমি তোমাদেরকে আসলে সম্ভব হলে আজকে রাত্রে আর একটা ভিডিও করে আপলোড করে দিয়ে দিব। এই যে এখানে আর একটা এক্সাম্পল আমি দেখাতে চেয়েছিলাম ওই রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন সহই, বিশেষ করে এই এক্সাম্পলটা, এটা আমি তোমাদেরকে ভিডিও আপলোড করে দিয়ে দিব। সরি ফর টেকিং টু লং, আজকের ক্লাসটা আসলে একটু লম্বা হয়েছে, বাট শেষ না করা ছাড়া উপায় ছিল না। যদি